আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আব্দুল নুতুশার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে পড়াশোনা করছি। তো আজকে আমি তোমাদের যেই চ্যাপ্টারের উপর ক্লাস নেব সেটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 4, যার নাম হচ্ছে তড়িৎ রসায়ন। ঠিক আছে, সো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। সো প্রথমে আসো, তোমার তড়িৎ রসায়ন নিয়ে যখন তুমি আলোচনা করবা, প্রথমে যেটা নিয়ে তোমার জানা লাগবে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহী এবং তার প্রকারভেদ। এখন কথা হচ্ছে ভাইয়া, তড়িৎ পরিবাহী জিনিসটা কি? ঠিক আছে, সো তড়িৎ পরিবাহী জিনিসটা দেখো, পরিবাহী মানে কি, যে পরিবহন করে বা যে ট্রান্সপোর্ট করে। কাকে ট্রান্সপোর্ট করে? তড়িৎকে ট্রান্সপোর্ট করে। তড়িতের ইংলিশ কি ভাই? ইলেকট্রিসিটি। তার মানে তুমি ইলেকট্রিসিটি যার মাধ্যমে ট্রান্সপোর্ট করাবা তাকে কি বলে? তড়িৎ পরিবাহী বলে। ঠিক আছে, সো তড়িৎ পরিবাহী দুই রকমের হতে পারে। কি হতে পারে? যে ধাতুগুলো হইতে পারে, অথবা গলিত অবস্থায় লবণসমূহ হইতে পারে। ঠিক আছে, যদি তুমি ধাতু নেও এগুলাকে এক ধরনের পরিবাহী বলে, তুমি যদি গলিত অবস্থায় লবণসমূহ নাও এগুলাকে আরেক ধরনের পরিবাহী বলে। তার মানে কি দাঁড়াইলো? তার মানে এই যে ধাতুগুলা এগুলাও তোমার তড়িৎ পরিবহন করতে পারে, এই যে লবণগুলা এগুলোও তড়িৎ পরিবহন করতে পারে। সো এই কথাটা কেন বললাম, রিজনটা হচ্ছে ধাতু বা মেটাল, যেমন কপার, যেমন আয়রন, এরা তো তড়িৎ পরিবহন করে তোমরা সবাই জানো, কিন্তু লবণ যে তড়িৎ পরিবাহী করে এটা তোমরা অনেকেই জানতা না, দ্যাটস ওয়াই এটা দেখাইলাম। এখন তোমরা একটা সিম্পল জিনিস চিন্তা করো, লবণ কি জিনিস? সোডিয়াম ক্লোরাইড বলতে পারো তুমি, যে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এখন তুমি তোমার একটা ব্যাটারি নিয়ে, একটা তার নিয়ে, বাসায় যে তোমার খাবার লবণ আছে ওখানে তুমি হচ্ছে এগুলা কানেক্ট করবা, কানেক্ট করে দেখবা যে তোমার হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে কিনা, দেখবা কারেন্ট ফ্লো হচ্ছে না। তার মানে দেখো, তুমি যদি একটা নর্মাল বা সাধারণ অবস্থায় যদি একটা তুমি লবণ নেও সেটা কিন্তু তোমার তড়িৎ পরিবহন করবে না। সো তড়িৎ পরিবহনটা করবেটা কে? তড়িৎ পরিবহন করবে সে, ওই লবণটা নর্মাল অবস্থায় করবে না। কখন করবে? যখন সে গলিত অবস্থা থাকবে। এইটা কেয়ারফুল থাকবা, ঠিক আছে, এই লাইনটা মিস করলে কিন্তু তুমি কাটা খাই যাবা, ওকে, বা তোমার হচ্ছে বেসিক দুর্বল হয়ে যাবে। সো তুমি কেয়ারফুল থাকবা যে লবণটা তোমার তড়িৎ পরিবহন করতেছে সেটা মাস্ট বি গলিত অবস্থায়, ওকে। তো এবার আসো তড়িৎ অপরিবাহী। তো তড়িৎ অপরিবাহী জিনিসটা কি? তড়িৎ পরিবাহীর সম্পূর্ণ উল্টা জিনিসটা, তাই না? তার মানে কি, এরা তড়িৎ পরিবহন করবে না বা ইলেকট্রিসিটি ট্রান্সপোর্ট করবে না। সো এরা কারা ভাই? এরা হচ্ছে প্রায় সব অধাতু মৌল, যদি এখানে বানানটা একটু ভুল আছে। সো এটা আসলে বুঝতে পারছো এটা কি অধাতু? কি বলছে? প্রায় সব অধাতু মৌল কাঁচ, অনেক যৌগ যৌগ যেমন ইথানল, বেনজিন এটসেট্রা হলো তড়িৎ অপরিবাহী। ঠিক আছে, ওকে, পরে আসো তড়িৎ কুপরিবাহী। এখন কুপরিবাহী জিনিসটা কি ভাইয়া? কুপরিবাহী আর অপরিবাহী, তোমরা এই দুটার মধ্যে কনফিউজড হয়ে যাও, সো এখানে কনফিউশনের কোনো কারণ নাই। কেন? কারণ অপরিবাহী সে তোমার তড়িৎ পরিবহন করবে না, ওকে তুমি ফোর্স করলেও ও করতে চাইবে না। ঠিক আছে, কিন্তু যেটা তড়িৎ কুপরিবাহী সে এমন না যে করে না, তাকে তুমি যদি একটু ফোর্স করো সে তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু অতটা ভালো পারে না। ঠিক আছে, সো ডিফারেন্স কি কুপরিবাহী আর অপরিবাহীর মধ্যে? অপরিবাহী তোমার তড়িৎ একদমই পরিবহন করবে না, কিন্তু কুপরিবাহী করবে, বাট অনেক খারাপভাবে করবে, অনেক অল্প করে করবে। ঠিক আছে, ওকে, এবার আসো যেমন কয়েকটা উদাহরণ, যেমন এটা কি টিন, লেড বা গ্রাফাইট ইত্যাদি। ঠিক আছে, ওকে, দেন আসো ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। সো একটু আগে আমরা দেখলাম প্রথম স্লাইডে কি ছিল, যে তড়িৎ পরিবাহী ছিল না। সো এখানে প্রথমে কি ছিল? ধাতু, সব ধাতু, এই ধাতুগুলা যেগুলো তড়িৎ পরিবহন করে তাদেরকে বলা হয় ধাতব পরিবাহী। ঠিক আছে, সো দেখো এরাই হচ্ছে ধাতব পরিবাহী। সো তুমি যদি সংজ্ঞাটা দেখো কি বলছে, শুধুমাত্র ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন ঘটে, যেমন সব ধাতু গ্রাফাইট। ঠিক আছে, যদিও গ্রাফাইট হচ্ছে তোমার কুপরিবাহী বাট খারাপ পরিবাহী, বাট কি সে একটা পরিবাহিত, ওই জন্য এখানে তাকে ইনক্লুড করা হয়েছে। সো এখানে কি বলছে দেখো, শুধুমাত্র ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন ঘটে। সো ইলেকট্রন পরিবহন কিন্তু ভাই দুই রকম ভাবে ঘটে, এক নম্বর ধাতু দিয়ে, যেটা তুমি প্রথমে দেখছো, আরেকটা কি ছিল, গলিত অবস্থা লবণ। সো তুমি যখন ধাতু নিবা, ধাতুগুলোর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে বা মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রনগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যার ফলে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, যার ফলে কারেন্ট ফ্লো চলে। ঠিক আছে, এভাবে ধাতুগুলা কাজ করে। আর যদি তুমি তড়িৎ বিশ্লেষ্য লবণগুলোর কথা চিন্তা করো, তারা কি করে? তারা দ্রবণের মধ্যে গলে যায়, তারা কোনো ইলেকট্রন মানে আদান প্রদান করে না, তারা নিজেরাই নড়াচড়া করে, আয়ন হিসেবে নিজেরাই নড়াচড়া করে, ইলেকট্রন ফ্লো করায়। ঠিক আছে,
সো এখানে আমরা ধাতব পরিবাহী নিয়ে আলোচনা করছিলাম। সো এখানে কি হয়, এখানে শুধুমাত্র ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন ঘটে। ওকে ফাইন। আচ্ছা, এবার ধাতব বা ইলেকট্রনের পরিবাহের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সো প্রথমে আসো, কি বলছে যে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন ঘটে। সো এখানে দেখতেই পাচ্ছ, এখানে ফ্রি ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যার ফলে এই কারেন্ট ফ্লোটা ঘটে। ঠিক আছে, সো ওই জন্য প্রথম লাইনটা বলছে যে ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন ঘটে। ওকে ফাইন। সেকেন্ডে কি বলছে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ পরিবহন ক্ষমতা কমে যায়। এটা খুব ভালো করে মাথায় রাখো, এটা এমসিকিউর জন্য খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমাকে বলবে যে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবহন ক্ষমতা কি হয়, বেড়ে যায়, কমে যায়, একই থাকে, কোনো ইফেক্ট নেই। ঠিক আছে, সো তোমার এই জিনিসটা ভালো করে মাথায় রাখা লাগবে যে যখন তুমি ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী নিয়ে আলোচনা করছো, তখন তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে তোমার তড়িৎ পরিবহন ক্ষমতাটা কমে যায়। এবার আসো আমাদের থার্ড নাম্বার, সো তিন নম্বর পয়েন্ট আমাদের বলছে যে পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি। সো এর আগে যে আমরা দেখলাম যে গলিত অবস্থায় যে লবণগুলা তোমার হচ্ছে তড়িৎ পরিবহন করে, তারা তড়িৎ পরিবহন করলেও এই যে ধাতব পরিবাহী এদের পরিবহন ক্ষমতাটা সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে, তবে এবার আসো নাম্বার ফোর। নাম্বার ফোর কি বলছে যে তড়িৎ পরিবহনকালে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। সো যেটা আমাদের অন্যটা ছিল তড়িৎ বিশ্লেষ্য, ইন দ্যাট কেস তোমার রাসায়নিক বিক্রিয়া ঘটতো, বাট এই ক্ষেত্রে আমাদের কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। এখানে আমাদের ফ্রি ইলেকট্রনগুলো থাকে, তারা মুভ করে, সেখানে রাসায়নিক বিক্রিয়ার কোনো দরকার পড়ে না। ঠিক আছে, পাঁচ নাম্বার কি বলছে, সুপরিবাহী ওহমের সূত্র মেনে চলে। সো ওহমের সূত্র তোমরা কই শিখছো, ফিজিক্সে শিখছো, সূত্রটা কি ছিল, I = V/R, তাই তো? সো এই ফর্মুলাটা তোমার মেনে চলে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। ঠিক আছে, আচ্ছা এবার কি সুপার কন্ডাক্টর। সো সুপার কন্ডাক্টর কি জিনিস, দেখো কন্ডাক্টর মানে পরিবাহী, মানে যে পরিবহন করে সে হচ্ছে কন্ডাক্টর। তো সুপার কন্ডাক্টর জিনিসটা কি, নর্মাল একটা কন্ডাক্টরের পরিবহন ক্ষমতা যত বেশি, সুপার কন্ডাক্টরের হচ্ছে তোমার পরিবহন ক্ষমতা এর থেকে অনেক অনেক বেশি। ঠিক আছে, ওই জন্য এটাকে সুপার বলা হয়, বুঝতে পারছো? তো সুপার কন্ডাক্টর কি কি হয় ভাইয়া, এগুলো হয় শঙ্কর ধাতু আর শঙ্কর ধাতুর অক্সাইড। কথা হচ্ছে ভাই শঙ্কর ধাতু জিনিসটা কি, শঙ্কর ধাতু হচ্ছে এটা তোমার পিওর কোনো ধাতু না, এটা তোমার ধরো আয়রন এই টাইপের কোনো পিওর ধাতু না, এখানে তিন চারটা মেটাল মিক্স করে নতুন একটা ধাতু বানানো হয় যেটাকে বলা হয় শঙ্কর ধাতু। অ্যান্ড শুধু শঙ্কর ধাতুটা থাকলেই হয় না, সাথে তার অক্সাইডও থাকতে লাগে। ঠিক আছে, সো এইসব উদাহরণ বইয়ে অনেকগুলো দেওয়া আছে, তোমরা সুন্দর মতো ওই উদাহরণগুলো দেখে নিবা। এখানে আমি ইচ্ছা করে অ্যাড করিনি, কারণ এখানে তোমার দেখলে হচ্ছে জিনিসগুলো জাস্ট কঠিন লাগবে। সো তুমি জিনিসটা মেইন জিনিসটা বুঝে নাও, দেন তুমি উদাহরণ বাসায় আস্তে আস্তে দেখো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, এবার আসো তড়িৎ বিশ্লেষ্য। তো আমি তোমাকে যখন তড়িৎ পরিবাহী বুঝাচ্ছিলাম বা ধাতব পরিবাহী যখন বুঝাচ্ছিলাম, তখন তড়িৎ বিশ্লেষ্য অনেক কথা বলে ফেলছি, স্টিল এখানে একটু দেখো কি বলছে যে সব আয়নিক যৌগ এবং কিছু পোলার সমযোজী যৌগ গলিত অবস্থায় ও দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য হয়, এদের ক্ষেত্রে আয়ন সমূহ তড়িৎ পরিবহন করে। সো মূল কথাটা বুঝতে পারছো যে ওইখানে আমার কি ছিল, আমার ফ্রি ইলেকট্রন ছিল, বাট এখানে আমার ফ্রি ইলেকট্রন থাকে না, এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে আয়ন সমূহ তড়িৎ পরিবহন করে। যেমন তুমি যদি এই সালফিউরিক অ্যাসিডটা তুমি এখানে গলিত অবস্থায় নেও, ইন দ্যাট কেস এটা ডিভাইডেড হয়ে যাবে হাইড্রোজেন আয়নে আর একটা সালফেট আয়নে। ঠিক আছে, তো তখন এই হাইড্রোজেন আয়ন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে, এই সালফেট আয়ন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে, যার ফলে ইলেকট্রন মানে যার ফলে কারেন্ট ফ্লো ঘটবে। সো একটা জিনিস মাথায় রাখবা, ইলেকট্রন ফ্লো আর কারেন্ট ফ্লো দুটা কিন্তু আলাদা জিনিস, যদিও তারা সেম জিনিস রিপ্রেজেন্ট করে, বাট জিনিসটা একটু হলেও আলাদা। কারেন্ট ফ্লো যদি এদিকে হয়, ইলেকট্রন ফ্লো হবে কারেন্ট ফ্লোর উল্টা দিকে এদিকে। ঠিক আছে, সো তোমার যদি এই জিনিসটা ফিজিক্সে আশা করি তোমরা পড়ছো, তো তাই আমি এখানে বেশি জোর দিচ্ছি না ব্যাপারটাতে, বাট আশা করি এটা জানো যে কারেন্ট ফ্লো যদি একদিকে হয়, ইলেকট্রন ফ্লো তার উল্টা দিকে, যদিও মেইন জিনিসটা সেম যে তুমি আলটিমেটলি কারেন্টই পাচ্ছ, বাট দিকটা ডিফারেন্ট। ঠিক আছে, সো এখানে কি হয়, এখানে তোমার হাইড্রোজেন আর সালফেট থাকে, এরা আদান প্রদান করে বা এরা জায়গা চেঞ্জ করে, যার ফলে তোমার কারেন্ট ফ্লোটা হয়। ঠিক আছে, আর আগেরটাতে কি ছিল, ফ্রি ইলেকট্রনগুলো নড়াচড়া করতো, মেইন যেই ধাতুটা ছিল সে নড়তো না, সেই স্টিল থাকতো, আর ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করতো, যার ফলে কারেন্ট ফ্লো হইতো। বাট এখানে কি হয়েছে, এখানে তোমার এই যে অ্যানায়ন ক্যাটায়ন এরাই তোমার দৌড়াদৌড়ি করতেছে। ঠিক আছে, সো এটা মাথায় রাখবা যে তোমার যখন তড়িৎ বিশ্লেষ্য, দেন কি, দেন তোমার ক্যাটায়ন আর এই অ্যানায়ন এরা নড়াচড়া করে কারেন্ট ফ্লো ঘটায়। ওই কথাটাই বলছে যে এদের ক্ষেত্রে আয়ন সমূহ তড়িৎ পরিবহন করে, যেমন উদাহরণ দিচ্ছে এই যে। সো একটা জিনিস মাথায় রাখবা, আয়নিক যৌগগুলো প্লাস মাইনাসে ভাগ হয়, ভালো কথা। সো তারা সুন্দর মতো হচ্ছে তোমার কি বলবো, তারা সুন্দর মতো এক
এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বা তোমার ডিভাইড হইতে পারে, প্লাস মাইনাস উৎপন্ন করতে পারে, ভালো কথা। কিন্তু সমযোজীরা পারে না, সব সমযোজী পারে না, কিছু সমযোজী পারে। কোন সমযোজীগুলো পারে? ভাই পোলার সমযোজী পারে। পোলার সমযোজী কি? সমযোজী যৌগ, কিন্তু তাদের মধ্যে কিছুটা প্লাস কিছুটা মাইনাস আয়ন আছে। সো ওদেরকে বলা হয় পোলার সমযোজী। সো পোলার সমযোজী অবস্থায় এগুলো হচ্ছে তোমার হচ্ছে কারেন্ট ফ্লো ঘটাইতে পারে, ঠিক আছে? ওকে, এবার আসো তড়িৎ বিশিষ্ট পরিবাহের বৈশিষ্ট্য। সো প্রথমে বৈশিষ্ট্য কি বলছে? যে আয়ন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়। সো ওইটাতে ছিল কি, ফ্রি ইলেকট্রন নড়াচড়া করতো, বাট এখানে কি, আয়ন চলাচলের মাধ্যমে। সেকেন্ড কি বলছে, রাসায়নিক পরিবর্তন হয়। এইটা একটু ভালো মতো জানা রাখবা, ওইখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছিল না, বাট এইখানে অনেক অনেক রাসায়নিক বিক্রিয়া হবে, ঠিক আছে? সো একটু পরে দেখতে পারবা, এখানে শুধু যে রাসায়নিক বিক্রিয়া হবে এমনটা না, এখানে বেশ কয়েকটা আয়ন চলে আসবে। এখন চার পাঁচটা আয়নের মধ্যে কে অ্যানোডে যাবে, কে ক্যাথোডে যাবে, এটা অনেক মানে হিসাব করে বা অনেক হচ্ছে তোমার একটা অ্যানালিসিস করে বের করতে হয়, ঠিক আছে? সো এখানে তোমার মেইন কথাটা মাথায় রাখবা যে রাসায়নিক পরিবর্তন হয়। যে তুমি এখানে সালফিউরিক অ্যাসিড দিছিলা, ওইটা তোমার অ্যানালিসিস হয়ে যাওয়ার পর বা কারেন্ট ফ্লো হয়ে যাওয়ার পর তুমি এখানে সালফিউরিক অ্যাসিডটা পাবা না, সে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে হাইড্রোজেন আয়ন আর সালফেট আয়ন উৎপন্ন করে ফেলবে। ওকে, আচ্ছা, তিন নম্বর কি, পরিবহন ক্ষমতা তুলনামূলক কম। সো আগেরটা যেমন আমাদের পরিবহন ক্ষমতা অনেক বেশি ছিল, ঠিক আছে, এইটাতে তোমার পরিবহন ক্ষমতা অনেক কম, মানে অনেক কম বলতে তুলনামূলক কম, ঠিক আছে? এর রিজন কি হইতে পারে চিন্তা করো দেখি। রিজনটা দেখো যে এইটা কিন্তু একটা আয়ন আর আগেরটা কি ছিল ইলেকট্রন। সো আয়নের মধ্যে কি থাকে, ধরো একটা র্যান্ডম আয়ন, তুমি হাইড্রোজেন আয়ন যদি চিন্তা করো অথবা তুমি যদি সালফেট আয়ন চিন্তা করো, দেখছো এখানে কতগুলা পরমাণু আছে, সালফার আছে, অক্সিজেন চারটা আছে, অ্যান্ড দুটা ইলেকট্রন এক্সট্রা আছে। এর এ যদি যাইতে চায়, এ কি ভাই ওজনে ভারী না, কার তুলনায়, শুধু একটা সিঙ্গেল ইলেকট্রনের তুলনায় কে আগে যাইতে পারবে, শুধু একটা সিঙ্গেল ইলেকট্রন আগে যেতে পারবে নাকি সালফাইড আয়নটা আগে যেতে পারবে? অবশ্যই ইলেকট্রন আগে দৌড়াবে, ইলেকট্রন ভাই অনেক অনেক হালকা, ঠিক আছে? এটা তোমার প্রোটন থেকে তো অনেক হালকা, লেট এলন তোমার হচ্ছে পরমাণু, পরমাণু তো ভাই অনেক ভারী, তারপর এখানে কতগুলো পরমাণু আছে। ওই জন্য ইলেকট্রনের জন্য যে কারেন্ট ফ্লোটা হয় বা ইলেকট্রিক ফ্লোটা হয় সেটা অনেক ফাস্ট হয়, অ্যান্ড তুমি পরিবাহিতা অনেক বেশি পাও। বাট তুমি যখন আয়ন দিয়ে করতো তখন তোমার পরিবাহিতার একটু কমে যায়, কারণ কি, এরা ভারী, এরা নড়াচড়া করতে টাইম লাগে, এরা নড়াচড়া করতে আরেকটু বেশি এনার্জি লাগে, ঠিক আছে? সো ওই জন্য পরিবহন ক্ষমতা তুলনামূলক কম। ফোর্থ নম্বরে কি বলছে, যে তড়িৎ পরিবহন ক্ষমতা তাপমাত্রার সাথে বৃদ্ধি পায়। এইটা ভাই তুমি স্টার মারে রাখো, এক স্টার হোক, দুই স্টার হোক, তিন স্টার হোক, চার স্টার হোক, তুমি মারো এটাতে, ঠিক আছে? সো তোমার হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। আগেরটাতে কি ছিল, আগেরটাতে ছিল তুমি যখন টেম্পারেচার বাড়াচ্ছিলা দেন তোমার কারেন্ট ফ্লো কমে যাচ্ছিল, বাট এইখানে কি, তুমি যখন টেম্পারেচার বাড়াবা দেন তোমার কারেন্ট ফ্লোটা বেড়ে যাবে। রিজনটা কি জানো, রিজনটা হচ্ছে তুমি যখন টেম্পারেচার বাড়াবা দেন এগুলোর মধ্যে কি হয়, কাইনেটিক এনার্জি বেড়ে যায়। কাইনেটিক এনার্জি মানে কি, তোমার গতিশক্তি। সো তোমার যদি গতিশক্তি বেড়ে যায় তার মানে কি, অণুর গতিও বেড়ে যায়। সো অণুর যদি গতি বেড়ে যায় তার মানে অণুগুলো ফাস্ট নড়াচড়া করতে পারবে। সো দেখো এখানে এই যে ভারী ভারী জিনিসগুলো আছে এরা কিন্তু একটু স্লোলি মুভ করতে পারে, কারণ তারা অনেক ভারী। তুমি যদি টেম্পারেচার বাড়াও তার মানে কি বাড়লো, তোমার কাইনেটিক এনার্জি বেড়ে গেলো। কাইনেটিক এনার্জি বেড়ে গেলো মানে কি, মানে হচ্ছে তোমার গতিশক্তি বেড়ে গেলো। গতিশক্তি বেড়ে গেলো মানে অণুর গতি বেড়ে গেলো, যার ফলে এরা একটু তাড়াতাড়ি মুভ করতে পারবে, যার ফলে কারেন্ট ফ্লোর পরিমাণটা বেড়ে যাবে, ঠিক আছে? এখন অনেকে বলতে পারো ভাই ইলেকট্রন তো ভাই এমনি ফাস্ট, তাকে যদি আমি গতিশক্তি বাড়াই দিই সে তো আরও ফাস্ট হচ্ছে, তাহলে তো সুবিধা হওয়ার কথা। হ্যাঁ সুবিধা হওয়ার কথা, কিন্তু সুবিধা হয় না। কেন হয় না, কারণ কারেন্ট ফ্লো হয় একটা তারের মাধ্যমে, ঠিক আছে? কারেন্ট ইলেকট্রন কিন্তু অনেক ফাস্ট, তুমি যখন তার গতিশক্তি বাড়াবা দেখা যাবে তারা এতই গতি মানে বেড়ে যায় যে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ ক্রিয়েট হয়ে যায়। সো নিজেদের মধ্যে যদি ভাই সংঘর্ষ হয়, নিজেদের মধ্যে ফাইটিং হয়, ওইখানে কিছুটা লস চলে যায়, যার ফলে আলটিমেটলি তোমার কারেন্ট ফ্লোটা কমে যায়, ঠিক আছে? সো এই জন্য তড়িৎ বিশিষ্ট পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তোমার তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ে, কিন্তু যেটা তোমার ধাতব পরিবাহী তাদের তুমি যদি টেম্পারেচার বাড়াও তাদের পরিবাহিতা কমে যায়। ওকে, আচ্ছা, এবার পাঁচ নম্বর কি বলছে, এরা হচ্ছে ফ্যারাডের সূত্র অনুসরণ করে। আগেটা কি ছিল, আগেটা ছিল ওহমের সূত্র মানে তোমার ফলো করে, এখানে কি বলছে ফ্যারাডের সূত্র মানে তোমার মেনে চলে। কথা হচ্ছে ফ্যারাডের সূত্র কি তুমি জানো ভাইয়া, অনেকে জানো অনেকে জানো না। সো যারা জানো খুবই ভালো, যারা জানো না একটু ওয়েট করো, একটু পরেই ফ্যারাডের সূত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো ছয় নম্বর কি হয়েছে, ছয় নম্বর বলছে যে তড়িৎ পরিবহনকালে বিশ্লেষিত হয়ে একাধিক নতুন পদার্থে পরিণত হয়, ঠিক আছে? এটা যে ওই কথাটা তোমাকে অনেকবারে বলছি যে এরা যেহেতু রাসায়নিক বিক্রিয়া ঘটায়, সো এরা তোমার আয়নে ডিভাইড হয়ে যায়। ওই জন্য প্রথমে তুমি যেটা দিছো
সেটা থাকে না, ওটা বিশ্লেষিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে ফেলে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি এইখানকার কথাবার্তা। এবার আসো কিছু কথা বলছে, কি বলছে, যে বেশ কিছু নিয়ামক তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে প্রভাবিত করে। হ্যাঁ, এদের মধ্যে নিম্নলিখিত দুটি নিয়ামক অধিক গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো এইখানে হচ্ছে একটা কথা বলছে, বাট এইটা হচ্ছে আমাকে আমি আর একটু ডিপলি পড়াবো, দ্যাটস ওয়াই আমি হচ্ছে পুরো তোমার বইয়ের স্ক্রিনশট দিয়ে তোমাকে দেখাবো, যাতে তুমি বইটা যখন পড়বা যাতে তোমার কথাগুলো মনে থাকে। ঠিক আছে, এই লাইনটা আমি একটু পরে দেখাবো। আচ্ছা, তো এখন আসো তোমার তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি। ঠিক আছে, সো এখানে বলছে যে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে, হ্যাঁ তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্য দিয়ে হবে, অ্যাকচুয়ালি তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্য দিয়ে বা তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে বলা যায়, সমস্যা নাই। তড়িৎ বিশ্লেষণ মানে কি, মানে হচ্ছে তুমি একটা তোমার ইয়া আছে, ধরো যে কোনো একটা কেমিক্যাল আছে, হ্যাঁ হইতে পারে তোমার কাছে ওইটা মনে করো HCl আছে। ওকে, তুমি করছো কি, HCl এর মধ্যে কারেন্ট ফ্লো করছো, এন্ড কারেন্ট ফ্লো কেমনে করবা, সো এটার জন্য তোমার একটা HCl নিবা তুমি একটা পাত্রে, সো এখানে তোমার HCl আছে, তুমি করছো কি এখানে দুটা ইলেকট্রোড দিয়ে, হ্যাঁ দুটা ইলেকট্রোড, আচ্ছা আমি চিত্রটা একটু সুন্দর করে আঁকি, ওকে, সো এই যে এটা হচ্ছে তোমার লালটা হচ্ছে পাত্র, কালোগুলো হচ্ছে তোমার HCl, ঠিক আছে, আর নীলগুলো হচ্ছে তোমার ইলেকট্রোড বা তড়িৎদ্বার, এগুলা তুমি যদি কানেক্ট করো, দেন তোমার যদি এই দুটা হচ্ছে তার দিয়ে কানেক্ট করো, দেন দেখবা হচ্ছে তোমার এখানে হচ্ছে একটা সোর্স লাগবে, তুমি যদি এখানে একটা সোর্স নাও দেখবা এখানে যে HClটা ছিল সে HCl আর নাই, সে কি হয়ে গেছে, সে কনভার্ট হয়ে গেছে, সে H প্লাস আর Cl মাইনাস কনভার্ট হয়ে গেছে। ওকে, মানে আগে ছিল HCl, আচ্ছা আমি একটু মুছে আরেকবার লিখি, আগে ছিল HCl, বাট তুমি যখনই কারেন্ট ফ্লো স্টার্ট করে দিলা এখানে একটা সোর্স দিয়ে, সোর্স হতে পারে একটা ব্যাটারি বা একটা তড়িৎ কোষ হোয়াট এভার, তখন এটা আলাদা হয়ে যাবে, আর HClটা ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে যায় কি উৎপন্ন হবে, H প্লাস আর ক্লোরাইড মাইনাস, আপ নো আইডিয়া যে বোর্ড ভেজাল করতেছে কেন, কি লিখবো রে ভাই। ওকে, তারা আলাদা হয়ে গেছে। তো এই কথাটাই বলছে যে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ চলাকালে, যে কারেন্ট ফ্লো দিচ্ছে এখান থেকে, তড়িৎ চলাকালে আয়নের জারণ বিচরণ ঘটে। ঠিক আছে, জারণ বিচরণ ঘটে, দেখি তারা মানে আলাদা হয়ে যায়। তখন কি বলছে, যে তড়িৎ বিশ্লেষ্য যৌগটি উপাদানে বিশ্লেষিত হয়, এরূপ পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলে। ওকে, দেন বলছে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ চালনা করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ভোল্টমিটার বলে। এই যে টোটাল যে সেলটা, এটাকে বলা হয় তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ভোল্টমিটার। কেন বলা হয়, কারণ এইখানেই তোমার তড়িৎ বিশ্লেষণটা করা হয়েছে। ওকে, দেন কি বলছে, যে তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। ওকে, আচ্ছা ফাইন, এবার আসো তড়িৎ বিশ্লেষণের সারসংক্ষেপ। সো সারসংক্ষেপটা কি বলছে, যে ঋণাত্মক ক্যাথোডে বিজারণ ঘটে এবং এর মাধ্যমে ব্যাটারি থেকে ইলেকট্রন কোষে প্রবেশ করে। এখন এই চ্যাপ্টার করার আগে আমি ধরে নিচ্ছি তোমার জারণ বিজারণের কনসেপ্টটা আছে। ঠিক আছে, তোমার যদি জারণ বিজারণের কনসেপ্টটা ভালো মতো না থাকে তাহলে তুমি এই চ্যাপ্টারটা করিও না ভাইয়া, তুমি আগে জারণ বিজারণটা বুঝো দেন এখানে আসো। ঠিক আছে, আচ্ছা তো আমি ধরে নিলাম যে তুমি জারণ বিজারণ পারো। তো দেখো কি বলছে, ঋণাত্মক ক্যাথোডে বিজারণ ঘটে, বিজারণ ক্যাথোডে বিজারণ ঘটে মানে কি, মানে ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে, ওকে, এবং এর মাধ্যমে ব্যাটারি থেকে ইলেকট্রন কোষে প্রবেশ করে। সো দেখো, ক্যাথোড যদি তোমার ইলেকট্রন টানে তাহলে সে একটা ইলেকট্রনকে আসতে হবে, তাই না? সো ইলেকট্রন কোত্থেকে আসবে, ইলেকট্রন তোমার হচ্ছে ব্যাটারি সাপ্লাই দেয়, সো ব্যাটারি থেকে আসবে। দেন কি বলছে, যে ধনাত্মক অ্যানোডে জারণ ঘটে, এটা মাথায় রাখবা, অলওয়েজ অ্যানোডে জারণ ঘটে, নর্মালি অ্যানোডে অলওয়েজ জারণ ঘটে। ঠিক আছে, আচ্ছা কি বলছে, ধনাত্মক অ্যানোডে জারণ ঘটে এবং এর মাধ্যমে ইলেকট্রন কোষ ত্যাগ করে। সো অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডটা কোথায় আছে ভাই, এই দেখো ক্যাথোড আর অ্যানোডটা কই আছে তোমাকে একটু দেখাই, এই যে এখানে দুইটা ইলেকট্রোড ছিল না, মনে আছে, এই ইলেকট্রোডের সাহায্যে, ঠিক আছে, এই ইলেকট্রোডের সাহায্যে তোমার এখানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। ওকে, এখন হতে পারে যে এই তোমার ইলেকট্রোডটাই জারণ বিজারণ ঘটাচ্ছে, অথবা এটা হতে পারে যে এখানে যে দ্রবণটা আছে সেটা জারণ বিজারণ ঘটাচ্ছে। ওকে, যেটাই করুক, এই দ্রবণটা করুক বা এটা ডিরেক্টলি করুক, যেটাই করুক ঘুরে ফিরে কিন্তু এর হেল্প লাগবেই। কেন, কারণ তোমাকে বলছে যে অ্যানোডে জারণ ঘটে, অ্যানোড একটা তড়িৎদ্বার। ঠিক আছে,
সো অ্যানোড একটা তড়িদাহ, তার মানে কোনো একটাতে জারণ ঘটবে কোনো একটা বিচরণ ঘটবে। সো এখন দেখো কোনো একটা জারণ ঘটবে মানে কি, কোনো একটা তড়িদাহ থেকে ইলেকট্রন বের হয়ে যাবে না, জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন, সো ইলেকট্রন ছেড়ে দিবে। সো এ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তার মানে কি ইলেকট্রন বের হবে, বের হয়ে কোথায় যাবে ভাইয়া, বের হয়ে বলছে যে কোষ ত্যাগ করে চলে যাবে। এটা কে করলো, এটা করলো অ্যানোড যার জারণ ঘটছে। কিন্তু যে ক্যাথোড সে কী করবে, সে ইলেকট্রন টানবে না, সে ইলেকট্রন নিবে। সো ইলেকট্রন যে নিবে সে কি ক্যাথোড, সে ইলেকট্রন নিছে কোত্থেকে নিবে, ব্যাটারি থেকে নিবে, ওইটা প্রথম লাইনে আমরা পড়ছিলাম। ওকে, দেন থার্ডে কি বলছে, যে ক্যাথোডে ক্যাটায়ন যতটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানোডে ঠিক ততটাই ইলেকট্রন ত্যাগ করে। সো এটা ভাই কমন সেন্স, তোমার এখানে একটা ব্যালেন্স থাকা লাগবে। তুমি এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছো বাট একটা ইলেকট্রন নিছো, দেন এই এক্সট্রা একটা ইলেকট্রন কই পাবা তুমি, আকাশ থেকে? আকাশকে তো পাবা না। সো ওই জন্য সুন্দর মতো একটা ব্যালেন্স থাকা লাগে, যে কয়টা ইলেকট্রন এখান থেকে ছাড়ছে অ্যান্ড কয়টা ইলেকট্রন এখানে ঢুকতেছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় রেখে আঁকবা, তাহলে তুমি হচ্ছে এইগুলোর সম্বন্ধে মানে নেক্সটের সমস্যা ফেস করবা না। ওকে, তা সেগুলো বুঝতে পারছো। এবার আসো যে তড়িৎ রাসায়নিক সারি নিয়ে আলোচনা করি। সো তড়িৎ রাসায়নিক সারি জিনিসটা কি তোমার কি, দেখো এখানে সংজ্ঞাটা পড়ি দেন আমি বলতেছি। সো বলছে কি, যে তড়িদ্দার বিভবের উপর ভিত্তি করে তথা তড়িদ্দারের জারণ বিভবের নিম্নক্রম বা বিজারণ বিভবের উচ্চক্রম অনুসারে তড়িদ্দার সমূহকে সাজিয়ে যে তালিকা তৈরি করা হয় তাকে তড়িৎ রাসায়নিক সারি বলে। মানে এখানে মেইন কথা হচ্ছে তোমার সাথে, তোমাকে যদি আমি ধরো ক্যালসিয়াম আয়ন দিলাম আর অ্যালুমিনিয়াম আয়ন দিলাম, দিয়ে বললাম এদের মধ্যে কোনটা আগে তোমার আয়ন মুক্ত হবে, তখন তুমি কীভাবে বলবা? এই জিনিসটা যদি তুমি বলতে পারো, এটার জন্য যে আমরা চার্টটা ইউজ করি ওটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক সারি। হ্যাঁ, সো দেখো এখানে কি বলছে, যে ক্যাথোডে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকের আয়নের ক্রমান্বয়ে বাড়ছে। তার মানে দেখো এরা সবাই কিন্তু আয়নিত অবস্থায় আছে, যেমন ক্যালসিয়াম 2+ আয়নিত অবস্থায় আছে, তারপরে তুমি এখানে দেখো তোমার জিঙ্ক 2+ এও কিন্তু আয়নিত অবস্থায় আছে। এরা এখন কি চাইবে, এরা চাইবে যে তুমি যদি কারেন্ট ফ্লো দাও এখানে, ঠিক আছে, সো এরা চাইবে হচ্ছে তুমি যদি এখানে কোর একটা মানে কোষ যদি স্থাপন করো, তাহলে এরা চাইবে হইল আয়ন মুক্ত হইতে। এখন কে আগে আয়ন মুক্ত হবে এই জিনিসটা আমরা এই চার্ট থেকে বের করবো। সো যেহেতু ক্যালসিয়াম উপরে আছে, অ্যালুমিনিয়াম নিচে আছে, আমার কোষ আমাকে কী বলে, কোষ আমাকে বলে নিচের দিকে তোমার হচ্ছে কি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ক্রমান্বয়ে বাড়ছে। তার মানে অ্যালুমিনিয়াম সে বলবে যে ব্রো আমি চার্জ মুক্ত আগে হব, ঠিক আছে? সো তখন দেখা যাবে যে আচ্ছা আমি জিঙ্ক নিয়েছিলাম, সরি, ওই একই কথা, জিঙ্ক বলবে যে ব্রো আমি আগে চার্জ মুক্ত হব। সো জিঙ্ক সুন্দর করে কি করবে, দুটো ইলেকট্রন নিয়ে নিবে। সো এইখানে তোমার ক্যালসিয়াম আয়ন যেটা সেটা তোমার মানে কি বলবো, তোমার হচ্ছে জিঙ্ক যেটা আছে সেটা একে তোমার মানে ইলেকট্রন আগে নিতে দিবে না, আগে সে নিজে ইলেকট্রন নিয়ে সে কি হবে নিউট্রাল হয়ে যাবে। ওকে, সো এইটাই হচ্ছে তোমার এই ক্যাটায়নের জন্য এই শাড়িটা। ওকে, তুমি যদি অ্যানায়নের জন্য যাও সেম কাহিনী, অ্যানায়নের জন্য সেম, যে তোমার উপর থেকে নিচে গেলে তোমার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ক্রমান্বয়ে বাড়ছে। তার মানে তোমাকে যদি দেয় যে সালফেট আছে আর ব্রোমাইড আছে, তখন কি হবে, তখন নর্মালি তোমার ব্রোমিন ব্রোমাইডটা সে ব্রোমিনে কনভার্ট হয়ে যাবে। কীভাবে কনভার্ট হবে ভাইয়া, একটা ইলেকট্রন দিয়ে কনভার্ট হয়ে যাবে ব্রোমিনে, ঠিক আছে? আচ্ছা, সো এইটা দেখো তড়িৎ রাসায়নিক সারির একাংশ, এটা মাত্র একটা পার্ট, এটা তড়িৎ রাসায়নিক সারি না, তড়িৎ রাসায়নিক সারিটা অনেক বড়, ঠিক আছে? সো আমি ইচ্ছা করে ওটা আনিনি, ওটা অনেক হিউজ, তোমার হচ্ছে এইটুকু দেখালেই মানে মেইন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো দেখো এখানে একটা জিনিস তোমার একটু লিখি ধরো, সো তড়িৎ রাসায়নিক যেই সারিটা আছে, হ্যাঁ, যেখানে তোমার কোনো প্লাসগুলো নাই ওইখানে কিন্তু হিসাবটা আলাদা, ঠিক আছে? ওইখানে কি হয়, তোমার যদি শুধু আমি পটাশিয়াম নেই আর শুধু যদি অ্যালুমিনিয়াম নেই, তখন তুমি আবার এইটা ফলো করতে পারবা না। কেন? কারণ শুধু যদি পটাশিয়াম থাকে সে তো ইলেকট্রন গ্রহণ করবে না জীবনে, সে কী করবে, ইলেকট্রন ত্যাগ করবে। সো ইলেকট্রন ত্যাগ করে সে পটাশিয়াম আয়ন উৎপন্ন করবে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম কী করবে, সে ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন করবে। সো যখন তারা ইলেকট্রন ত্যাগ করার বেলায় আসবে, তখন যারা উপরে আছে সে বেশি তোমার স্ট্রং হবে। সো যদি তোমার এমন একটা সিচুয়েশন আসে, ধরো জারণ ঘটাইতে হবে, ওখানে পটাশিয়াম আছে অ্যালুমিনিয়াম আছে, তো সেখানে চার্টের মধ্যে যে উপরে আছে সে জয়ী হবে, সে তাড়াতাড়ি ইলেকট্রন দিয়ে দিবে। ওকে, পরের জন তাড়াতাড়ি দিতে পারবে না। সো বিষয়টা দেখো কেমন, এ হচ্ছে পটাশিয়াম হচ্ছে অনেক ভালো একটা লোক, হ্যাঁ, এ মানুষকে দেওয়ার বেলায় খুব উদার, খুব আগে আগে দিয়ে দেয়। কিন্তু তুমি যদি পটাশিয়াম আয়ন, বি কেয়ারফুল, একটা ছিল পটাশিয়াম
আর এটা হচ্ছে পটাশিয়াম আয়ন। তুমি যখন পটাশিয়াম আর অ্যালুমিনিয়াম নিয়ে আলোচনা করতেছো তখন পটাশিয়াম উইন করছে, বাট তুমি যখন পটাশিয়াম আয়ন আর অ্যালুমিনিয়াম আয়ন নিয়ে আলোচনা করবা দেন পটাশিয়াম আয়ন উইন করবে। ঠিক আছে, ব্যাপারটা কেন? ব্যাপারটা হচ্ছে এর হচ্ছে জারণ বিভবটা অনেক বেশি। জারণ বিভব মানে কি? মানে হচ্ছে নিজের একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার ক্ষমতা বা নিজের একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার ইচ্ছা। ঠিক আছে, সো ওর দিয়ে দেওয়ার ইচ্ছা অনেক বেশি। সো যার দিয়ে দেওয়ার ইচ্ছা বেশি ওর মানুষের কাছ থেকে নিয়ে নেওয়ার ইচ্ছা কম, এটাই স্বাভাবিক, তাই না? সে দানশীল, সে দান করতে ভালোবাসে, সে নিতে ভালোবাসে না। সো ওই জন্য পটাশিয়াম সে দান করতে ভালোবাসে, দিয়ে দেয়। ওকে, অ্যালুমিনিয়াম সে দান করতে কম ভালোবাসে, ঠিক আছে, পটাশিয়ামের তুলনায় কম ভালোবাসে। ওই জন্য শুধু পটাশিয়াম আর শুধু অ্যালুমিনিয়ামের মধ্যে যদি ফাইট হয় কে আগে দিবে তখন অ্যালুমিনিয়াম মানে পটাশিয়াম উইন হবে। কিন্তু ইলেকট্রন নেয়ার বেলায় দেন কি, এ যেহেতু অধিক দানশীল এ সহজে নিতে চায় না, ওই জন্য বলে ব্রো পটাশিয়াম, ব্রো অ্যালুমিনিয়াম তুমি নিয়ে নাও। সো ওই জন্য ওইখানে অ্যালুমিনিয়াম আগে নিয়ে নেয়, পটাশিয়াম পরে নিয়ে নেয়। ঠিক আছে, সো মেইন কনসেপ্ট হচ্ছে তোমার জারণ বিভব। জারণ বিভব মানে কি? যে দিয়ে ইলেকট্রন দান করার বা ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা। ঠিক আছে, এটা হচ্ছে পটাশিয়াম বেশি। সো তোমাদের বইয়ে আরেকটা শাড়ি আছে অনেক হিউজ, ওই শাড়িটা দেখবা, ওই শাড়িটা থেকে মোটামুটি একটা আইডিয়া পাবা। তো ঝামেলা হয় তোমার এই শাড়িটা যখন দেখো তখন। সো ওই জন্য আমি এই শাড়িটাই আনছি যাতে তোমার হচ্ছে উল্টা দেখে মনের জন্য না হয় যে ভাই কী কী পড়তেছে এগুলো। ঠিক আছে, সো ওই শাড়িটাতে দেখবা তোমার আয়ন আকারে নাই, এরা হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম এভাবে আছে, বাট এই শাড়িতে এটা আয়ন হিসেবে আছে। ওকে, আর তুমি যখন বিভিন্ন ইয়া করবা হচ্ছে বিক্রিয়া লিখবা, বিক্রিয়া লিখে যখন জাজ করবা যে কে তোমার এখানে আসতে পারে বা কে যাইতে পারে, তখন তোমার এই চারটাই বেশি কাজে দেয় ওইটার থেকে। দ্যাটস আমি তোমাকে এইটা দেখাইছি। ওকে, আচ্ছা, ওই চারটা তোমাকে আরেকটা জিনিস আমি বলি দিই। ওই চারটা তোমার একটা মানে দেখবা সুন্দর করে দেওয়া আছে যে এই মৌল থেকে এই মৌল পর্যন্ত এরা হচ্ছে লিকুইড পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। তারপরে দেওয়া আছে যে এই থেকে এই পর্যন্ত এরা হচ্ছে গ্যাসীয় অবস্থায় পানি থেকে হাইড্রোজেন অপসারণ করতে পারে। সো মানে এই জিনিসগুলো তুমি দেখে রাখবা যে কোন মৌল কোন রেঞ্জটা। যে মনে করো তোমাকে যদি বললো যে জিঙ্ক কি তোমার লিকুইড পানি থেকে কি তোমার হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে কিনা। সো ওই চার্টটা জাস্ট দেখো, তুমি দরকার পড়লে ভিডিওটা পজ করে এখনো তুমি বইটা বের করো, এটা তোমার সব বইয়ে আছে। ঠিক আছে, তো আমি প্রিফার করবো হাজারি স্যারের বইটা। সো যে কোনো একটা বই তুমি বের করে দেখতে পারো, দেখবা যে ওই শাড়িটা আছে অ্যান্ড আমার কথাগুলো মিলায় না। ঠিক আছে ভাইয়া, ওকে, তো এবার আসো আমাদের পরের স্লাইড। সো এখানে কি বলছে যে এখানে হচ্ছে বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করছে হালকা। হ্যাঁ, এখানে কি হয়েছে, এ বি একটা তড়িৎ বিশ্লেষ্য। ওকে ফাইন, সো তড়িৎ বিশ্লেষ্য মানে কি, সে কি ফ্রি ইলেকট্রন দিবে? না, তার ফ্রি ইলেকট্রন নাই, সে নিজেই তোমার চেঞ্জ হবে, নিজে বিভিন্ন বিক্রিয়া করে ইলেকট্রন উৎপন্ন করবে, সেই ইলেকট্রনটা তোমার দৌড়াদৌড়ি করে কাজ করবে। বা এটাকে অন্যভাবে বলা যায় যে সে নিজেই ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর সে নিজেই দৌড়াদৌড়ি করবে। ঠিক আছে, সো একটা জিনিস মাথায় রাখবা, যতই আমরা বলি যে এখানে ইলেকট্রন ফ্লো হয় না বাট এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো হয়। কিন্তু একটু আগে যেটা দেখাইলাম মনে আছে, দেখাই চলো, একটু আগে যেটা বলছিলাম যে ক্যাটায়ন জয়টা ইলেকট্রন দেয়, ঠিক আছে, বা তোমার ক্যাথোডে ক্যাটায়ন জয়টা ইলেকট্রন দেয়, অ্যানোডে ঠিক তয়টা ইলেকট্রন ত্যাগ করে। কথা বুঝো, ক্যাটায়ন জয়টা ইলেকট্রন গ্রহণ করে, অ্যানোড তয়টা ইলেকট্রন ত্যাগ করে। সো এইখানে ব্যালেন্স হয়ে যায়, তার মানে এখানে যদি দুটা ইলেকট্রন চলে যায় সে প্লাস টু উৎপন্ন করে, সে দুটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস টু উৎপন্ন করে, যার ফলে কাটাকাটি করে জিরো আসে। ওই জন্য আমরা বলি আলটিমেটলি এখানে কারেন্ট মানে ইলেকট্রনের ফ্লো হয় নাই। বাট ব্যাপারটা কি এরকম যে ইলেকট্রন ফ্লো হয় নাই? না, ব্যাপারটা এমন না, ব্যাপারটা এখানে ইলেকট্রন ফ্লো হয়েছে বাট এমনভাবে হয়েছে যে তার লব্ধি জিরো। যেমন তোমরা ফিজিক্সে পড়ছো যে কেউ যদি এখান থেকে যাওয়া স্টার্ট করে গোটা দুনিয়া ঘুরে আসে, যদি আবার ওই বিন্দুতে ব্যাক করে তাহলে তার স্মরণগত জিরো না? সেম হচ্ছে এখানে যে ইলেকট্রনের ফ্লো হয়েছে, ভাই ইলেকট্রন ফ্লোর জন্য মিলে কারেন্ট ফ্লোটা হয়েছে, বাট এমনভাবে হয়েছে যে তার লব্ধি জিরো বা স্মরণ জিরো টাইপের চিন্তা করতে পারো, যে এখানে ইলেকট্রনের চেঞ্জ সেটা হচ্ছে জিরো, যার ফলে আমরা বলি যে এখানে ইলেকট্রন ফ্লো হয় নাই আর এখানে হচ্ছে তারা নিজেরাই দৌড়াদৌড়ি করছে। সো ব্যাপারটা হচ্ছে এই কনফিউশনের রিজনটা হচ্ছে যখন তোমার কারেন্ট নিয়ে মানে বিভিন্ন গবেষণা হয়েছে তখন সবাই ভাবতো যে কারেন্ট ফ্লো হয় শুধুমাত্র পজিটিভ চার্জের জন্য, পজিটিভ চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় দেখে কারেন্ট ফ্লো হয়, এটা চিন্তা করা হয়েছিল। ওইটার উপর বেসিস করে ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো এগুলার তোমার এই থিওরিগুলো ডেভেলপ করা হয়েছিল। বাট পরে যখন ইলেকট্রন আবিষ্কার হইলো তখন দেখা গেল যে কারেন্ট ফ্লো অ্যাকচুয়ালি হয় ইলেকট্রনের জন্য। এখন এতদিন ধরে যে বানানো হয়েছে যে কারেন্ট ফ্লো হয় ধনাত্মক আয়নের জন্য, এতদিন ধরে যে থিওরিগুলো ডেভেলপ করা হয়েছে এখন ইলেকট্রনের জন্য, সবগুলোই উল্টাইতে হবে। সো সবগুলো উল্টানো অনেক ভেজাল, কারণ অনেক থিওরি ডেভেলপ হয়ে গেছে ভাই, এগুলো সবগুলো চেঞ্জ করতে গেলে অনেক প্যারা। সো ওই জন্য করা হইলো কি,
ওই জন্য করা হয়েছে যে দুইটা তোমার মতবাদ ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে প্রচলিত মতবাদ। প্রচলিত মতবাদ মানে কি? মানে প্লাস চার্জ সে যাবে। আরেকটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ, সেটা কি? সেটা অরিজিনালটা, সেটা হচ্ছে ইলেকট্রনের জন্য কারেন্ট ফ্লো। সো ওই জন্য আমি প্রথমে যখন তোমাকে ব্যাখ্যা করছিলাম তখন আমি প্রচলিত মতবাদ দিয়ে বলছিলাম, মানে যে ধনাত্মক চার্জগুলো যায়, অথবা আমি বলছিলাম যে এইখানে তোমার ইলেকট্রন ফ্লো হয় না, বলতে গেলে এখানে তোমার কি আয়নগুলো নিজেরাই যাওয়া আসা করে, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু তোমরা একটু মানে একটু হলেও বুঝছো জিনিসটা, দ্যাটস ওয়াই তোমাকে মেইন আরেকটা কথাও বলে দিলাম, সেটা কি, এখানে ইলেকট্রন ফ্লো হয় কিন্তু তার লব্ধিটা জিরো থাকে, দ্যাটস ওয়াই সেটা বোঝা যায় না। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। সো আমরা ছিলাম এখানে যে এটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ওকে, ফাইন। সো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি এবি হয়, এটা বিয়োজিত হবে, কেমনে বিয়োজিত হবে ভাইয়া? এই যে এবি বিয়োজিত হয় এ প্লাস, আর বি প্লাস উৎপন্ন হবে, ফাইন। আচ্ছা, এখানে একটু ভুল করছে, এ প্লাস বি প্লাস হবে না কোনোদিন, এ প্লাস আর এখানে বি মাইনাস হবে, হ্যাঁ এটা ভুল হয়েছে। ওকে, দুইজন কোনোদিন তোমার হচ্ছে প্লাস হবে না আর কি। আচ্ছা, তো এখানে কি বলছে যে তড়িৎ প্রবাহিত করে এ প্লাস ক্যাথোডে আর বি প্লাস অ্যানোডে, না এখানে ভুল আছে, ঠিক আছে ভাইয়া? সো এগুলা বোঝা যাচ্ছে সিলি একটা মিস্টেক হয়েছে। ওকে, সো তড়িৎ প্রবাহিত করে এ প্লাস ক্যাথোডে আর বি প্লাস অ্যানোডে যাবে, এটা বি মাইনাস অ্যানোডে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো ক্যাথোডে কি হয়েছে দেখো, ক্যাথোডে কি হয় এটা মনে আছে? ক্যাথোডে অলওয়েজ ইলেকট্রন কি হয়, ক্যাথোড অলওয়েজ তোমার ইলেকট্রন কি করে, বিজারণ হয় না তার মধ্যে, তোমার ইলেকট্রনকে নিবে। আর অ্যানোড কি করে, জারণ ঘটে, তোমার ইলেকট্রন দিবে। সো ক্যাথোড ইলেকট্রন নিবে, সো ক্যাথোড ইলেকট্রন নিছে, নিয়ে শুধুমাত্র এরি হয়েছে। অ্যানোড কি করবে, ইলেকট্রন দিবে, দ্যাটস এটা মাইন প্লাস না, এটা মাইনাস হবে। তার মানে কি, তার কাছে একটা এক্সট্রা মাইনাস আছে, বি মাইনাস, হ্যাঁ, সে ওই ইলেকট্রন দিয়ে দিবে, দিয়ে সে বি উৎপন্ন হবে। ওকে, সো এখানে বি প্লাস যত জায়গায় দেখতেছো এগুলো হবে বি মাইনাস। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো এবার আসো, তোমাকে যদি আমি একটা যৌগ দিলাম, ধরো তোমাকে আমি দিলাম এমন একটা যৌগ যে ধরো এইচ, মনে করো এইচসিএল দিলাম তোমাকে, হ্যাঁ, এটা কি করছো, এটা তুমি পানিতে ভিজাইছো, পানিতে ভিজায় এটা তুমি তড়িৎ বিশ্লেষণ করতেছো। তার মানে ওইখানে কয়টা আয়ন থাকবে চিন্তা করো, তোমার এইচসিএল ছিল, তোমার এখানে পানিও ছিল, তাই না? সো এইচসিএল থেকে উৎপন্ন হয়ে যাবে এইচ প্লাস আর ক্লোরাইড, আর পানি থেকে উৎপন্ন হয়ে যাবে এইচ প্লাস আর হাইড্রোক্সাইড। সো এখানে আয়ন হয়ে গেছে কয়টা, একটা, ওটা সেম, দুইটা, তিনটা, তিন রকমের আয়ন, তাই না? এখন এদের মধ্যে তো ফাইটিং নেই ভাই, এরা তো সেম জিনিস, কিন্তু ফাইটিংটা হবে এদের মধ্যে যে কে আগে যাবে, কে আগে যায় তোমার চার্জ মুক্ত হবে, ঠিক আছে, বা কে আগে তোমার হচ্ছে বিক্রিয়া করবে। সো এই জিনিসগুলো ডিটারমাইন করা হয় তিনটা নিয়ামক দিয়ে। নাম্বার ওয়ান, তড়িৎ রাসায়নিক সারিটা ইউজ করে। নাম্বার টু, তোমার এগুলা যে আছে আয়নগুলা এদের ঘনমাত্রার উপর ভিত্তি করে। অ্যান্ড নাম্বার থ্রি, সেটা হচ্ছে তড়িদ্বারের প্রকৃতি আর তড়িদ্বারের প্রভাবের উপর ভিত্তি করে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, তো এগুলো আমরা এখন একটু ডিটেলস দেখব, ঠিক আছে? সো দেখো প্রথমেই, ওকে, আচ্ছা, তো প্রথমটুকু তো এটা আমি আগে দেখাই আসছি যে তোমার যে তড়িৎ রাসায়নিক সারির সম্বন্ধে যখন আলোচনা করলাম ওইটা সেম, যে তোমার যদি এরকম থাকে যে ক্লোরাইড আছে আর একটা ধরো ব্রোমাইড আছে, কে আগে যাবে? তুমি যদি ভুলে যাও, সুন্দর মতো তুমি যাবা তড়িৎ রাসায়নিক সারিতে, হ্যাঁ, যাই দেখবা যে কে আগে, ক্লোরাইড আগে নাকি ব্রোমাইড আগে। সো দেখো যে ক্লোরাইড আগে, ব্রোমাইড পরে, এখন তোমার সারি কি বলছে, যে নিচে থেকে গেলে সে আগে চার্জ মুক্ত হবে, তার মানে কি ক্লোরাইড আর ব্রোমাইডের মধ্যে ব্রোমাইড আগে চার্জ মুক্ত হবে। তো সুন্দর মতো তুমি এখানে কি করবা, বলবা যে ব্রোমিন ভাই একটা ইলেকট্রন ত্যাগ করে ব্রোমিন উৎপন্ন হয়েছে, অ্যান্ড ব্রোমিন কোনোদিন একলা থাকে না, দ্যাটস ওয়াই দুইটা ব্রোমিন, দুইটা ইলেকট্রন উৎপন্ন করছে ব্রোমিন। ওকে, সো ক্লোরাইড ও সব আলাদা হিসেবে থাকবে, বাট এখানে তোমার বিক্রিয়া করবে এইভাবে ব্রোমিন। ওকে, সো এইভাবে তড়িৎ রাসায়নিক সার ইউজ করে এই কাজটা করা যায়। এবার দ্বিতীয় যে জিনিসটা, যে তড়িৎ বিশেষ দ্রবণে ক্যাটায়ন আর অ্যানায়নের ঘনমাত্রা প্রভাব, এটা একটু ইন্টারেস্টিং, এটা একটু নোটিস কর, হ্যাঁ। সো এখানে দেখো, আমি বই লাইনটা পুরোপুরি তুলে আনছি যাতে তোমার বইপত্রে সুবিধা হয়। সো কি বলছে দেখো, বলছে যে এখানে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের ঋণাত্মক আয়ন হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ছিল এত কিছু। আচ্ছা, কি বলছে, ওকে, হ্যাঁ, আচ্ছা, সো এখানে তুমি মনে করো পানিতে ভিজাইছো, ঠিক আছে? সো পানিতে ভিজাইলে কি হবে ভাই, পানিতে যদি তুমি দাও এখানে এইচ প্লাস আর ওইচ মাইনাস উৎপন্ন হবে, হ্যাঁ, অ্যান্ড কাকে ভিজাইছিলে পানিতে, সেটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড। তার মানে এখানে কি সোডিয়াম আয়ন উৎপন্ন হবে, আরেকটা কি উৎপন্ন হবে, আহা, আরেকটা কি উৎপন্ন হবে, ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। ওকে,
তো এই দূরের জিনিস মানে চারটা আয়ন উৎপন্ন হবে। এখন এদের মধ্যে কে হচ্ছে তোমার চার্জ মুক্ত হবে? তুমি তো বলবা ভাই এটা তো খুবই সিম্পল, আমি জাস্ট তড়িৎ রাসায়নিক সারিতে যাবো, দেখবো কে আগে, খেলা শেষ। বাট না, এখানে আরেকটা মানে কাহিনী আছে। কি কাহিনী? তোমাকে এখানে আর ঘনমাত্রাটা দেখতে হবে যে কার ঘনমাত্রা বেশি, কার ঘনমাত্রা কম, ঠিক আছে? কারণ তোমার যদি দেখা গেল, আচ্ছা যেমন এটাই দেখাই, তুমি দেখো এখানে আমি যদি অ্যানায়নগুলো নিয়ে আলোচনা করি, এখানে তোমার হাইড্রোক্সাইড আছে, ক্লোরাইড আছে, ঠিক আছে? সো এখানে কে আগে চার্জ মুক্ত হওয়ার কথা? তুমি বলো ভাই শাড়ি দেখবো, চলো শাড়ি দেখে আসি। সো যখন শাড়ি দেখবা তখন দেখো কি হয়েছে, ক্লোরাইড আর এটাকে হাইড্রোক্সাইড। সো হাইড্রোক্সাইড নিচে আছে, তার মানে কে আগে চার্জ মুক্ত হবে? হাইড্রোক্সাইড। কিন্তু না, এখানে হচ্ছে টুইস্ট, হাইড্রোক্সাইড হবে না। কেন হবে না? দেখো এখানে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে তোমার 10^-7। চিন্তা করছো, 10^-7, মাইনাস মানে কম, অনেক অনেক কম। কিন্তু এই যে ক্লোরাইড আছে, এর ক্লোরাইডের ঘনমাত্রা দিচ্ছে কত? 0.1 মোল। সো 0.1 মোল মানে কত? এটা মানে হচ্ছে 10^-1 মোল। সো ক্লোরাইডের পরিমাণ হচ্ছে 10^-1 মোল, আর তোমার যেই ইয়াটা আছে হাইড্রোক্সাইড তার ঘনমাত্রা কত? 10^-7, মানে 10^6 গুণ কম বেশি, মানে 100,000 গুণ কম বেশি ডিফারেন্স। সো তড়িৎ রাসায়নিক সারিতে হাইড্রোক্স মানে অনুযায়ী হাইড্রোক্সাইড চার্জমুক্ত হওয়ার কথা থাকলেও এর পরিমাণ ক্লোরাইডের তুলনায় অনেক অনেক কম হওয়ার জন্য এইখানে ক্লোরাইড সে আগে চার্জমুক্ত হবে। তার মানে কি, তুমি প্রথমে চেক করবা তড়িৎ রাসায়নিক সারি, দেন চেক করবা যে ঘনমাত্রা কতটুকু আছে। যদি ঘনমাত্রা বেশি থাকে সেই ক্ষেত্রে তোমার তড়িৎ রাসায়নিক সারিটা তুমি কাজ করবে না, সেক্ষেত্রে যার বেশি ঘনমাত্রা সে আগে যায়, সুন্দর মতো তোমার চার্জমুক্ত হয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পারছো, খুবই মজার একটা জিনিস। সো কেমন থাকবা, ওকে? আচ্ছা এবার আসো আমাদের আরেকটা জিনিস, মুছে নিই আগে। ওকে, সো এবার থার্ডটা দেখো কি বলছে, যে তড়িৎদ্বারের প্রকৃতি। সো তোমরা এতক্ষণ কি দেখলা, যে কে তোমার আগে চার্জ মুক্ত হবে, এটা ডিপেন্ড করবে কার উপরে? 1 নম্বর ডিপেন্ড করে তড়িৎ রাসায়নিক সারের উপরে, 2 নম্বর ডিপেন্ড করে কার উপরে? তোমার সমধর্মী আয়নের ঘনমাত্রার উপরে, মেইন কথা হচ্ছে ঘনমাত্রার উপরে। আর থার্ড নাম্বার হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি, ঠিক আছে? সো এখন ব্যাপারটা হচ্ছে এরকম, যে যদিও এটা বলা উচিত না, বাট অনেক সময় দেখানো যে করাপশন থাকে। যেমন ধরো কোনো চাকরির ইন্টারভিউ হয়েছে, যেমন একটা গল্প বলি। সো একজন করাপ্টেড অফিসার ছিল, মানে কোথাকার অফিসার কেউ জানে না, জাস্ট কথার কথা। ওকে, সো উনি কি হিসেব, যে উনি আর কি প্রচণ্ড রকমের করাপ্টেড। সো উনি হচ্ছে ঘুষখোর। সো উনাকে রাখছে আর কি নতুন এমপ্লয়ি হায়ার করার জন্য, ঠিক আছে? সো উনি যেহেতু ঘুষখোর, উনি অনেকেই অনেকের কাছে আগেই থেকেই ব্রাইব নিছে বা ঘুষ নিছে। তো এখন একজন তাকে ঘুষ দিছে, আরেকজন তাকে দেয়নি। সো দুইজনকে সে একসাথে ইন্টারভিউর জন্য ডাকছে। এখন যে ঘুষ দিছে তাকে সে ইজি ইজি কোশ্চেন করতেছে, আর যে ঘুষ দেয় নাই তাকে সে কঠিন কঠিন কোশ্চেন করতেছে। যেমন প্রথম কোশ্চেন করছে, যে ঘুষ দিছে তাকে, সে কোশ্চেন করছে যে বলেন যে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশের কতজন মানুষ মারা গেছিল। সে বলছে যে প্রায় 30 লাখ। বলছে বাহ নাইস। এখন যে ঘুষ দেয় নাই তাকে সে বলছে, এবার আপনি ওই 30 লক্ষ লোকের নাম বলেন। তো এগুলোর নাম বলা পসিবল না? তার মানে বোঝা যাচ্ছে যে উনি হচ্ছে পার্শিয়ালিটি করছে, উনি যেহেতু ঘুষ খাইছে, দ্যাটস ওয়াই উনি পার্শিয়ালিটি করছে, যাতে যে ঘুষ দিছে সে চাকরিটা পাক, সেই জন্য কোশ্চেন আনসার করতে পারে। সো কাইন্ড অফ সেম জিনিস হচ্ছে এখানে, ঠিক আছে? এখানে তড়িদ্বার প্রকৃতি। এখন তড়িদ্বার হচ্ছে ওই ইন্টারভিউ, যে ঘুষখোর ইন্টারভিউ নেয় তার মতো। সে যদি থাকে তাহলে হচ্ছে যে মনে করো চার্জমুক্ত হওয়ার কথা তাকে হইতে দিবে না, সে অন্যজনকে করে দিবে। সো দেখো একটা উদাহরণ এখানে কি বলছে। এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড তুমি যদি জলীয় দ্রবণে নেও বা পানি দিয়ে ভেজানো, যেটা আমি বলতেছিলাম এতক্ষণ, ওটা আর কি ভদ্র ভাষায় বলতে গেলে এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সো জলীয় দ্রবণ যদি তুমি নেও, ইন দ্যাট কেস তুমি যদি একটা প্লাটিনাম তড়িদ্বার দিয়ে কাজটা করো, তাহলে তোমার সুন্দর মতো কী হবে, সুন্দর মতো ক্যাথোডে হাইড্রোক্সাইড আয়ন চার্জমুক্ত হবে। কেন হবে? কারণ তড়িৎ রাসায়নিক সারি বলছে যে কথা ওটাই বলছে। এখন বলতে পারো অনেকে, ভাই ঘনমাত্রা কাজ করবে না এখানে? না, এখানে ঘনমাত্রা কাজ করবে না, কারণ এদের ঘনমাত্রা কাইন্ড অফ সেম। তোমাকে যদি উল্লেখ করে না দেয় যে একটার ঘনমাত্রা এত আর একটার ঘনমাত্রা এত, দেন ঘনমাত্রা নিয়ে তোমার প্যারানোর দরকার নেই, ঠিক আছে? এখানে দেখো ঘনমাত্রার কোনো কথাই নেই, তার মানে ঘনমাত্রা এখানে কাউন্ট হবে না। তো এখানে আমাদের মেইন হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি। ওকে, সো তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের মধ্যে অবশ্যই হাইড্রোক্সাইড আয়নকে অগ্রাধিকার দেওয়া লাগবে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে, এখানে যখন প্লাটিনাম আমি দিছি দেন ওটা সুন্দর মতো হয়, কোনো সমস্যা নাই।
যে সুন্দর মতো তোমার এই হাইড্রোক্স আয়ন চার্জ মুক্ত হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ফেলে। কিন্তু তুমি যদি প্লাটিনামকে না রাখে, তুমি যদি একটা পারদের তড়িদ্বার ব্যবহার করো, তখন সে হাইড্রোজেনকে যাইতে দেয় না। সে কি করে, সে সুন্দর মতো নাইট্রোজেনকে আগে চার্জ মুক্ত করতে দেয়, সরি সোডিয়াম আয়নকে, আমি সরি বলছি, আচ্ছা তো সোডিয়াম আয়নকে সে আগে চার্জ মুক্ত করতে দেয়, ঠিক আছে। সো ওই যে পার্শিয়ালিটি করছে না, দেখো তোমরা জানো প্লাটিনাম সে কি, সে নিউট্রাল। প্লাটিনাম কি তোমার নিষ্ক্রিয় ধাতু না, সো সে নিষ্ক্রিয়, সে কি করছে, সে কোনো ঘুষ টুস খায় নাই, সে কোনো পার্শিয়ালিটি করে নাই, যেটা হওয়া উচিত সেটাই করছে, ফাইন। বাট যে তোমার পারদ, সে একটু পার্শিয়ালিটি করছে, সে ঘুষ খাইছে, ঘুষ খায় কি করছে, তড়ি রাসায়নিক সারণি অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল সে তাকে করে নাই, অন্যজনকে করছে। ওকে, সো তোমরা অনেকে হচ্ছে মানে পড়ালেখা করে ভালো জায়গায় যাওয়া, পড়ালেখা ছাড়াও ভালো জায়গায় যাইতে পারো, যেটাই করো একজন ভালো মানুষ হওয়ার ট্রাই করিও, এরকম ঘুষখোর বা পার্শিয়ালিটি করার ট্রাই করিও না, এতে আমাদের দেশ সুন্দর হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হবে। ওকে, তো চলো আমরা আমাদের পরের স্লাইডে যাই। ওকে, সো পরের স্লাইড কী বলছে, যে তড়িৎ বিশেষের বিয়োজন বিভব। এখন দেখো এখানে কি বলা হয়েছে, যে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষের পদার্থের দ্রবণে কী করছে, তড়িৎ প্রভাবিত করছে। মানে আচ্ছা জিনিসটা দেখো, বিজ্ঞানীকে মাইকেল ফ্যারাডে, ওই যে আমরা পড়ছিলাম একজন বলছিল যে ওহমের ল ফলো করে, কে ফলো করে, ধাতব পরিবাহী, বাট যেগুলো অধাতব পরিবাহী তারা কি করে, তারা হচ্ছে মাইকেল ফ্যারাডের ল অনুসরণ করে, মনে আছে? সো এইখানে তোমার মাইকেল ফ্যারাডের লটা আমরা একটু পরেই দেখতে পারবো। সো ওই যে ফ্যারাডের ল যিনি দিছে উনারই কথা এটা, উনি কি বলছে, উনি বলছে যে তড়িৎ বিশেষ পদার্থের দ্রবণে তুমি যদি কারেন্ট ফ্লো করো, তাহলে উনি দেখছে যে একটি ন্যূনতম মাত্রার চেয়ে সামান্য বিস্ফোরণ তড়িৎবিহ প্রয়োগ করলেই তখন ওই তড়িৎ বিশেষ পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে থাকে। তড়িৎ বিশেষের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের প্রয়োজনীয় তড়িৎবিভবের এই ন্যূনতম মানকে তড়িৎ বিশ্লেষের বিয়োজন বিভব বলে। মানে কি, মানে হচ্ছে তুমি যদি নর্মাল একটা তড়িৎ বিশেষ পদার্থ নেও, হ্যাঁ এতে কারেন্ট ফ্লো করো, দেখো একটা কি বলছে, একটা ন্যূনতম মাত্রাতে সামান্য বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রয়োগ করলেই কি হয়, তড়িৎ প্রবাহ চলতে থাকে। মানে তুমি জাস্ট একটা মিনিমাম অ্যামাউন্টের কারেন্ট দিয়ে দিলা, সে কারেন্ট ফ্লো করে ফেললো, এমনটা না, তাকে একটা থ্রেশহোল্ড অ্যামাউন্ট ফলো করতে হয়। যেমন ধরো আমার এখানে কলমের হেড নেই, যদি কলমের হেড থাকতো তাহলে আমি তোমাকে ভালো করতে দেখাইতে পারতাম, তোমার হাতে যে কলমের হেডটা আছে বা কলমটা আছে, যদি না থাকে তাহলে একটা কলম পিক করো, সেটাতে তুমি টান দিলে খুলে যাবে হেডটা। ওকে, হেডটা লাগাও, এবার খুবই সামান্য একটা বল প্রয়োগ করো, এত সামান্য যেন বল এটা হেডটা না খুলে, খুবই সামান্য, ঠিক আছে। সো খুবই সামান্য বল দিলে কি হেডটা খুলতেছে না, হেডটা খুলতেছে না, কিন্তু তুমি শক্তির পরিমাণ যদি সামান্য বাড়াও, ইন দ্যাট কেস হ্যাঁ একটু একটু খুলতে পারে, তুমি যদি আরেকটু বাড়াও তখন দেখবা যে এক পর্যায়ে যায় হেডটা খুলে গেছে, তাই না? তার মানে হেডটা খোলার জন্য তোমার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এনার্জি দরকার, ওই এনার্জি থেকে তুমি যদি কম পরিমাণ এনার্জি দাও তাহলে কী হবে, তোমার হেডটা খুলবে না। সেম হচ্ছে এখানে, তুমি যে কারেন্ট ফ্লো দিয়ে দিলে যে সব হয়ে যাবে, বাট এমন না, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিভব প্রয়োগ করতে হবে, নির্দিষ্ট অ্যামাউন্টের পটেন্সিয়াল ক্রিয়েট করতে হবে, তার ফলে ওই যে যৌগটা ছিল তাদের কি মধ্যকার বন্ধন ভাঙবে, তা তখন তারা মানে কারেন্ট ফ্লো করতে পারবে। জাস্ট একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দিলাম, জাস্ট নামমাত্র অ্যামাউন্ট দিয়ে দিলাম, হয়ে গেল, ব্যাপারটা এমন না, ঠিক আছে। যদিও এই অ্যামাউন্টটা খুবই কম, স্টিল উনি হচ্ছে এটা প্রুফ করছে যে তুমি যতই ছোটই হোক না কেন, তুমি যত থেকে ছোট দাও তাহলে এটা হবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। সো যদি বুঝতে না পারো তাহলে কোনো সমস্যা নেই, তোমরা হচ্ছে ফিজিক্সের যখন তোমরা আধুনিক পদার্থবিজ্ঞান পড়বা, ফিজিক্স সেকেন্ড পেপারের 8 অধ্যায়, তখন দেখবে এইরকম একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় কার্যাপেক্ষক। হ্যাঁ, সো আশা করি বোঝার কথা, যদি না বুঝো একদমই দেন তুমি ওটা ফলো করতে পারো। আচ্ছা চলো আমরা এবার যাই নেক্সট স্লাইডে। ওকে, তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে তড়িৎ বিশেষ বিভিন্ন পদার্থের তড়িৎ পরিবাহিতা তুলনা করার জন্য তাদের তড়িৎ পরিবাহিতাকে নিম্নোক্ত তিন প্রকারে প্রকাশ করা হয়। আচ্ছা আরেকটা জিনিস, যে তোমরা দেখবা যে স্লাইডগুলোতে মাঝে মাঝে টাইটেলগুলো উল্টাপাল্টা হয়, ঠিক আছে। সো টাইটেল দেখে ভয় পাওয়ার দরকার নেই, আমি যেভাবে আগাচ্ছি তুমি ওভাবে আগাও। ওকে, আচ্ছা তো এখানে কি বলছে দেখো, একটা সোডিয়াম ক্লোরাইডের আয়ন, ঠিক আছে, বা একটা সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, সে কি করে, সে তোমার ইলেক্ট মানে কারেন্ট ফ্লো করতে পারে চাইলে, তড়িৎ বিশেষ পদার্থ যেহেতু এটাকে তুমি ভেঙে দিলে সে কি কারেন্ট ফ্লো করতে পারে, ফাইন। এখন তুমি যদি একটা পটাশিয়াম ক্লোরাইড নাও, সেও তৈরি করতে পারে, তুমি যদি এখানে একটা সালফিউরিক অ্যাসিড নাও সেও তো করতে পারে। এখন কথা হচ্ছে কে বেশি পারে কে কম পারে, এটা তো আমার একটা জানা লাগবে,
আমি তো সেই অনুযায়ী আমার হচ্ছে এই প্রোডাক্টটা বা এই জিনিসটা বা সাবস্টেন্সটা আমি সিলেক্ট করবো, তাই না? আমি তো র্যান্ডমলি নিয়ে র্যান্ডমলি দিয়ে দিবো না, আমি দেখবো যে আমার জন্য কোনটা ফিজিবল, কোনটাতে আমি মানে কম ইনপুটে বেশি আউটপুট পাচ্ছি সেটা আমার প্রেফার করতে হবে। সো ওই জন্য এই যে মাপকাঠিগুলো যে কে বেশি তৈল প্রেফার করতে পারে, এই মাপকাঠিটা নর্মালি হয় তিন রকমের। কী কী? নাম্বার ওয়ান সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক পরিবাহিতা, যেটাকে বলা হয় কাপ্পা, ঠিক আছে? নামটা অনেক ফানি, কাপ্পা, ওকে। আচ্ছা, সো দুই নম্বর কি? তড়িৎ বিশেষের তুল্য পরিবাহিতা, ওকে। আর থার্ড কি? তড়িৎ বিশেষের মোলার পরিবাহিতা। মানে তিনটা পরিবাহিতা, এক নম্বর হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা যেটা আমরা বলি কাপ্পা, দুই নম্বর হচ্ছে তুল্য পরিবাহিতা যেটা বলি ল্যামডা, তিন নম্বর হচ্ছে মোলার পরিবাহিতা যেটা বলি মিউ, ঠিক আছে? সো এই মোটামুটি তোমার তিনটা মাপকাঠি যেগুলো দিয়ে আমরা বলতে পারি যে কিভাবে তোমার হচ্ছে তড়িৎ প্রবাহিতা করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো তড়িৎ বিশেষের বিয়োজন বিভব। হ্যাঁ, আচ্ছা, তো একটু আগে আমরা দেখছিলাম না, একটা নির্দিষ্ট থ্রিশোল্ড অ্যামাউন্ট থাকে, যেটার থেকে কম যদি তুমি অ্যামাউন্টের বিভব দাও তাহলে কি তড়িৎ বিশেষ হবে না। সো ওইটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো এইখানে স্লাইডে মেবি টাইটেলটা একটু ভুল হয়েছে। সো এখানে মেইনলি তোমার হচ্ছে আমরা যেটা দেখলাম যে আপেক্ষিক পরিবাহিতা সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, ওকে। সো এটা পেইনের কিছু নাই, তুমি টাইটেল মুছে দাও, ডাজন্ট ম্যাটার, ওকে। সো আমরা এই যে মাত্র দেখলাম কাপ্পা, সো কাপ্পা কাকে বলে, কাপ্পার ইকুয়েশন কি, কাপ্পা দিয়ে আমরা কিভাবে মাপবো জিনিসটা, সেগুলো আমরা এখন আলোচনা করব, ওকে। সো দেখো কাপ্পা কি, তুমি যদি এক সেন্টিমিটার দূরত্বে রাখা এক সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িদ্দার, ঠিক আছে, দুটা ইলেকট্রোড, মানে কি বলছে দেখো, দুটা ইলেকট্রোড নিবা যেগুলো কি হয়েছে, যেগুলো এক সেন্টিমিটার দূরত্বে আছে, ওকে। সো এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে এক সেন্টিমিটার, অ্যান্ড এটা কি এক সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, ঠিক আছে? এই যে তড়িদ্দারগুলো এগুলোর প্রস্থচ্ছেদ হচ্ছে এক সেন্টিমিটার স্কোয়ার, ওকে। নিয়ে তুমি যদি তড়িৎ বিশেষ দ্রবণের রোধকে ওই তড়িৎ বিশেষের আপেক্ষিক মানে যে রোধটা সেটা হচ্ছে আপেক্ষিক রোধ বলে, মানে এই সব কথা বাংলা কথা তোমার মাথায় ঢুকতেছে না আমি জানি। দেখো তোমাকে আমি বলি, তুমি এসএসসি লাইফে কিছু শিখছো, তাই না? এসএসসি লাইফে তুমি পড়াশোনা করছো, তুমি একটা সূত্র জানো, সেই সূত্রটা কি? সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, মনে আছে? এটা অবশ্যই মনে আছে আশা করি। সো কাপ্পা হচ্ছে ওয়ান বাই রো, ঠিক আছে? এটা তুমি মাথায় রাখতে পারো যে কাপ্পা হচ্ছে ওয়ান বাই রো, ওকে। তো এই জিনিসটা দেখো তুমি কি করতে পারো, দেখো কাপ্পা হচ্ছে তোমার ওয়ান বাই রো যদি হয়, আমি একটু মুছে দিই, ওকে। আমরা এখন কাপার ভ্যালু বের করব, ঠিক আছে? সো কাপার ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো আমি যদি, দেখো আমি যদি এই এল এর মান আর এই এর মান যদি ওয়ান করে ফেলতে পারি তাহলে কি এটা কেটে যাচ্ছে, তাই না? যদি এই মানটা ওয়ান হয় তাহলে এল থাকে আর, এল তো থাকে না, এই এর মান যদি ওয়ান হয় এ থাকে আর, এ তো থাকে না, তখন কি হয়ে যায়, আর ইজ ইকুয়াল টু রো, তাই না? আমার দরকার কি, আমার দরকার কাপ্পা। সো কাপ্পা মানে কি ওয়ান বাই রো। তো যেহেতু এই দুটো ওয়ান ওয়ান করে চলে গেল, আছে কি শুধু এইটুকু, আমি যদি দুটার সেই মানে বিপরীত ক্রম করে ফেলি তাহলে কি থাকে, ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু ওয়ান বাই রো। এখন দেখো ভাইয়া ওয়ান বাই রো মানে কি, ওয়ান বাই রো মানে কাপ্পা। সো বলতে পারি ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু কাপ্পা, কখন, যখন তোমার এল এর মান ওয়ান এ এর মান ওয়ান। সো ওই জন্য আমরা বলছি যে এইটাই হচ্ছে তোমার এল এর মান যখন ওয়ান, এটা হচ্ছে এ এর মানে যখন ওয়ান, তখন দেখো তখন কি রোধের বিপরীত রাশিটাই কাপ্পা না। সো তখন দেখো তখন কি বলছে, ওই তড়িৎ বিশেষের রোধকে ওই বিশ্লেষের আপেক্ষিক রোধ বলে, আর আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে তোমার কি বলা হয়, কাপ্পা বলা হয়, বা কাপ্পার ইংলিশ হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, ওকে। সো জিনিসটা আমি আবার বলতেছি, এইবার আমি তোমাকে বাংলাগুলো ধরে ধরে বুঝাবো, ঠিক আছে? ওকে, সো দেখো এক সেন্টিমিটার দূরত্বে থাকা তার মানে এল এর মান ওয়ান, এটা ডান, ঠিক আছে, ওয়ান হয়ে গেল। তারপরে কি ওয়ান সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট মানে এর মান ওয়ান, এটাও গেল। তখন থাকে কে, তখন থাকে হচ্ছে শুধু আর, তাই না? দেখো তখন রো এর মান কি, তখন রো ইজ ইকুয়াল আর, তার মানে আমি কি বলতে পারি এল এর মান এক এ এর মান এক, তখন যেই আর ওটাই হচ্ছে রো, ওকে। সো ওটাই বলছে যে এক সেন্টিমিটার দূরত্বে থাকা ও এক সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িদ্দার আর মধ্যবর্তী তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের রোধ, ঠিক আছে, এই যে এই আরটা এটাই হচ্ছে তোমার রো। হ্যাঁ, রো এর যে তোমাকে বলছে এটাই হচ্ছে আপেক্ষিক রোধ। এখন আমরা কি রোধ নিয়ে ইন্টারেস্টেড? না ভাই, আমরা রোধ নিয়ে ইন্টারেস্টেড না, আমরা কি নিয়ে ইন্টারেস্টেড,
আমরা হচ্ছে পরিবাহিতা নিয়ে ইন্টারেস্টেড, এই যে আপেক্ষিক পরিবাহিতা নিয়ে ইন্টারেস্টেড। সো এইখানে আমরা যেটা মাত্র পাইলাম এটা হচ্ছে আপেক্ষিক রোধ। সো রোধ আর পরিবাহিতা পরস্পর বিপরীত রাশি, ঠিক আছে? সো ওই জন্য আমরা যেহেতু আপেক্ষিক রোধ পাইছি আমাদের দরকার কি পরিবাহিতা। সো ওই জন্য আমরা রোধকে উল্টাই দিছি, ওই জন্য আমরা ম্যাথমেটিক্যালি এখানে রোধকে উল্টাই দিছি, ঠিক আছে? সো রোধকে উল্টাই দেওয়ার পর আমরা যেটা পাইছি ওটাকে আমরা বলছি কাপ্পা। ওই কথাটাই বলছে যে আপেক্ষিক রোধের বিপরীত রাশি, বিপরীত রাশি মানে কি উল্টাই দিছো। সো ওই যে উল্টানোর পর রাশিটা এটা কি বলা হয় আপেক্ষিক পরিবাহিতা, ঠিক আছে? সো আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়, এটা বলছো আমাকে। ওকে ফাইন। সো এখন কি বলছে দেখো, তোমার কাপ্পা ইজ ইকুয়াল টু 1/রো, এটা মানটান বসাইছে, মান বসায় শূন্য মতো পাইছে এটা। হ্যাঁ, মানটা কোথায় বসাইছে ভাইয়া? ওই যে প্রথমে যে ইকুয়েশনটা ছিল আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, তো ওইখানে এবার আমরা এল এর মান আর এর মান 1 ধরবো না। এগুলো 1 না ধরে যদি আমরা আগাই তখন আমরা যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই কাপ্পা বের করার জন্য প্রয়োজনীয় ইকুয়েশন। হ্যাঁ, সো এই যে দেখো রো ইনটু এল বাই এ ছিল, রো এর জায়গায় কি লিখছে, রো এর জায়গায় লিখছে 1/r। হ্যাঁ, সো 1/r যদি লিখো তার মানে সুন্দর মতো তুমি এখানে কাপ্পাটা বের করতে পারবা। ওকে, আচ্ছা, সো এখানে একটা কথা বলি, রো এর জায়গায় 1/r লিখে নাই, তুমি এটা মানটা বসায় ক্যালকুলেট করলে পাই যাবা, যদি তুমি না পাও আমি কন্ট্যাক্ট করে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলো ভাই প্লিজ দেখাই দেন। আচ্ছা, তাহলে তোমাদের জন্য একটু দেখাই দিই। ওকে, সো তুমি কি জানতা, তুমি জানতা যে তোমার হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, তাই না? তোমার লাগবে কাপ্পা লাগবে, রোকে তুমি এই পাশে আনো, রো যদি তোমার এই পাশে আসে তাহলে কি দাঁড়াইলো 1/রো, আর কে তুমি পাশে পার করে নাও তাহলে কি দাঁড়াবে 1/r, আর এল বাই এ তো ছিলই। সো 1/রোকেই তুমি কি বলো কাপ্পা বলো, তাই না? সো 1/রোকে কাপ্পা বলেছে কাপ্পা, আর 1/r কে কি বলা যায় রোধের উল্টা, মানে রোধের বিপরীত রাশি, রোধের উল্টাকে পরিবাহিতা। সো পরিবাহিতাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? সো 1/r কে আমি এল দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ, আর এটা এল বাই এ। সো কেয়ারফুল থাকবা, এই এল আর ওই এল কিন্তু আলাদা, আলাদা করার জন্য আমি লেটারটা ছোট হাতের করে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যে এটা ছোট হাতের এল, ছোট হাতের এল, এটা ছোট হাতের এল। ওকে, সো এই হচ্ছে তোমার মোটামুটি জিনিসটা, ঠিক আছে? সো কেয়ারফুল থাকবে একটা জিনিসে, তোমরা ফিজিক্সের ম্যাথ করার সময় সবসময় এসআই এককে করো অভ্যস্ত, কিংবা কেমিস্ট্রিরও গুণগত রসায়ন চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে তোমরা কী করো এসআই এককে কনভার্ট করো অনেকে, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি চেষ্টা করবা সিজিএস এককে ক্যালকুলেট করতে। কারণ ফিজিক্সের ক্ষেত্রে যেমন এসআই এককটি স্ট্যান্ডার্ড বর্তমানে, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে সিজিএস এককটা স্ট্যান্ডার্ড বলতে পারো। কেন? রিজনটা হচ্ছে সিজিএস এককগুলো অনেক ছোটো, যেমন 1 গ্রাম, ঠিক আছে, 1 মিলিলিটার, অনেক ছোটো ছোটো একক। তুমি যখন কেমিক্যাল নিয়ে যখন বিক্রিয়া করবা তখন তুমি কিন্তু 1 কেজি বা 1 লিটার দিয়ে বিক্রিয়া করো না, তুমি কিন্তু ছোটোখাটো জিনিস দিয়ে বিক্রিয়া করো। ওই জন্য কেমিস্ট্রির ক্ষেত্রে সিজিএস এককটা ইউজ করার সুবিধা, ঠিক আছে? সিজিএস এককে ইউজ করলে তোমার সুবিধা হবে, কেন? কারণ সেন্টিমিটার, সিজিএস পূর্ণ কি সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। সো ওই জন্য তুমি যে এখানে এই যে দূরত্ব পাইছিলা এগুলো সেন্টিমিটারে ছিল, বুঝতে পারছো ভাইয়া? ওকে ফাইন। সো ওই জন্য তার এককটা তার মধ্যে তোমার সেন্টিমিটার থাকবে। হ্যাঁ, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আচ্ছা, তো এখন একটা আসো যে দ্রবণের পরিবাহিতার আইডিয়াটা পাইছো তুমি, এটা কি রোধের উল্টা রাশিটাই হচ্ছে পরিবাহিতা। সো পরিবাহিতার একক কি দেখো, রোধের একক কি ওহম না, পরিবাহিতা কি রোধের উল্টা, তো এটাকে ইনভার্টস করে দিবা, এটাই হচ্ছে তোমার পরিবাহিতার একক। ওকে, সো এইটাকে তোমার এইভাবে না লিখে অনেকে হচ্ছে এই দিক দিয়ে উল্টা করে দেয় যে এম আগে লেখে তারপর এইচ তারপর ও, এটাও। কিন্তু এই এককটা ভাই এসআই একক না, এসআই একক হচ্ছে সিমেন্স, পরিবাহিতার এসআই একক হচ্ছে সিমেন্স। এগুলো তোমার বইয়ে পড়বা, বইয়ে ডিটেইলস দেওয়া আছে, ওখান থেকে একটু পড়লে বুঝতে পারবা। ওকে, আচ্ছা, ওকে, তো এবার আসো তুল্য পরিবাহিতা। এতক্ষণ আমরা আলোচনা করলাম কি তোমার আপেক্ষিক পরিবাহিতা নিয়ে, এবার আসো তুল্য পরিবাহিতা নিয়ে আলোচনা করব। সো এই জিনিসটা ভাই তুমি জাস্ট এটুকু মাথা রাখবা, পুরো প্রায় পুরোটাই সেম, একটু জায়গায় চেঞ্জ আসছে, সেটা কি এখানে তুমি 1 গ্রাম তুল্যভর পরিমাপ নিয়ে কাজ করবা। মানে তোমার যে দ্রবণটা থাকবে সেই দ্রবণটা থাকবে 1 গ্রাম তুল্যভরের। গ্রাম তুল্যভর মানে কি, গ্রাম তুল্যভর আইডিয়া যদি তোমার না থাকে ইন দ্যাট কেস এভাবে যাবা, যদি তোমার সালফিউরিক অ্যাসিড বলে এর গ্রাম তুল্যভর বের করতে, তুমি করবা কি এর টোটাল ভরটা নিবা, এর টোটাল ভর কত 98, আর এর নিচে তুল্য সংখ্যা দিয়ে ভাগ দিবা। তুল্য সংখ্যা জিনিসটা কি, এটা অনেক যোগের ক্ষেত্রে অনেকভাবে ডিফাইন করা হয়। যদি তোমার সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে বলো, অ্যাসিডের ক্ষেত্রে নর্মালি এটা এইভাবে বলা হয় যে কোনো একটা যৌগ মানে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করার সময় জয়টা এইচ প্লাস দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। কিংবা অনেকে এইভাবে বলতে পারো তুমি যে কোনো একটা যৌগ বিক্রিয়া করার সময় জয়টা ইলেকট্রন দেয় অথবা নেয় সেটা তার তুল্য সংখ্যা।
সো নর্মালি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করার সময় কয়টা ইলেকট্রন দেয়? দুইটা দেয়। সো তুমি দুই দিয়ে সুন্দরভাবে ভাগ দিবা, ভাগ দিয়ে যেটা পাবা সেইটা হচ্ছে এই যৌগের তুল্য ভর। সো তোমাকে যদি আমি বলতাম যে আমার হচ্ছে মনে করো HCl আছে, ওকে HCl, HCl এর তুল্য ভর বের করো। সো তুমি কি করবা, তার টোটাল ভর নিবা, ঠিক আছে, ডিভাইড কি করবা, ডিভাইডেড বাই তার কি তুল্য সংখ্যা। মানে HCl ভাই H মানে বিক্রিয়া করতে কয়টা ইলেকট্রন নেয়, একটা, Cl কয়টা নেয়, একটাই, তার মানে তুল্য ভর মানে তুল্য সংখ্যা ডিভাইডেড বাই 1, ঠিক আছে, তার মানে এর মোলার ভর আর তুল্য ভর সেম, ওকে। তো এই হচ্ছে মোটামুটি তুল্য ভরের কনসেপ্ট। সো সংখ্যাটা দেখো কি বলছে, যে কোন তড়িৎ বিশ্লেষের 1 গ্রাম তুল্য ভর পরিমাণের দ্রবণকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি উপযুক্ত তড়িদ্বারের মাধ্যমে মধ্যবর্তী স্থানে রাখলে তড়িৎ প্রবাহে দ্রবণটি যে পরিবাহিত হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা বলে, ওকে। সো এটাকে তোমার হচ্ছে শূন্য মধ্যে ল্যাম্বডা দ্বারা প্রকাশ করা হয়। তখন কি বলছে যে যদি তড়িৎ বিশ্লেষের 1 গ্রাম তুল্য ভর দ্রবণে দ্রবীভূত থাকে এবং দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা হয় তাহলে কি হবে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সো এখানে বাংলা কথাগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই সম্পর্কটা মনে রাখা। তুমি সম্পর্কটা মনে রাখতে পারলে বাংলা কথাগুলো দরকার নেই, ঠিক আছে। সো কি বলছে যে ল্যাম্বডা ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু ভি, এটা মাথায় রাখবা, যেখানে ভি হচ্ছে তোমার গ্রাম ইকুইভ্যালেন্টে, ওকে, ভি হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্টে। সো এবার আসো, এটা গেল কি তুল্য পরিবাহিতা, এবার আসো তোমার হচ্ছে মোলার পরিবাহিতা। সো পুরাটাই সেম, পুরাটাই সেম, তুল্য সংখ্যক পরিবাহিতা মোলার পরিবাহিতা পুরোটাই সেম, ডিফারেন্স একটা জায়গায়, একটা জায়গায়, কোন জায়গায়, এখানে তোমার 1 মোল পরিমাণ দ্রবণ। আগেটা কি ছিল, আগেটা ছিল এক কি তুল্য ভর পরিমাণ, ঠিক আছে, দেখো আগেটা ছিল 1 গ্রাম তুল্য ভর পরিমাণ, আর এখনটা কি 1 মোল পরিমাণ। সো এটাই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে, পুরাই সেম, যা সেটা করলে হয়ে যাবে, ওই জন্য সূত্রটা দেখতেও সেম। আগেটা দেখো, আগেটা কি ছিল সুন্দর মতো কাপা ভি, এটা দেখো কাপা ভি, কিন্তু আগেটাই ছিল কি ল্যামডা, এটাকে মিউ। রিজনটা কি, কারণ এখানে তুমি যে ভিটা নিবা এই ভিটা তোমার অবশ্যই কি পার মোল নেওয়া লাগবে, আর আগে তুমি যে ভিটা নিছিলা এই ভিটা কি পার গ্রাম ইকুইভ্যালেন্টে, এটা কেমনে বের করবা, এমনে তুল্য সংখ্যা দিয়ে ভাগ দিয়ে বের করবা, ঠিক আছে। সো এই হচ্ছে কনসেপ্ট। সো এই তিনটা তোমার পরিমাপ, এন্ড এই তিনটা ইউজ করে অনেকের ম্যাথ টেট করা যায়, হ্যাঁ। যেমন দেখো এই ম্যাথে কি বলছে, যে 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা এত হইলে দ্রবণটির তুল্য পরিবাহিতা বের করো। দেখো তোমাকে চাইছে কি তুল্য পরিবাহিতা, তার মানে কোনটা চাইছে ভাইয়া, এটা না, এটা হচ্ছে মোলার পরিবাহিতা, চাইছে কি আমার তুল্য পরিবাহিতা, ওই জন্য ম্যাথটা আমার একটু করা লাগবে। যদি আমার চাইতো মোলার পরিবাহিতা কত, ম্যাথটা খুব ইজি ছিল, কেন দেখো, যদি বলতো মোলার পরিবাহিতা, যদি আমি কাটে দিয়ে দেখলাম মোলার পরিবাহিতা, তখন কিছুই না, তুমি কাপা ভি গুণ দিয়ে দিবা, কাজ শেষ। কেন, কারণ 1 মোলার মানে কি 1 মোল পার লিটার, ঠিক আছে। সো তোমার 1 মোল পার লিটার হিসাব করাই আছে, তোমার আর কোনো পেইন নাই, সুন্দর মতো তুমি এখানে যাবা, তোমার কি লাগবে, যদি আমি মোলার বলি, ইন দ্যাট কেস মিউ ইজ ইকুয়াল টু কি কাপ্পা ইনটু ভি, কাপ্পার মান কত, এই যে আপেক্ষিক পরিবাহিতা মান দেওয়া আছে কাপ্পার মান, ঠিক আছে, এটাকে ফের সেন্টিমিটার থেকে মিটার করতে যাইও না, পাশ খাই যাবা, কারণ কি বলছি যে এখানে এককগুলো কেয়ারফুল থাকবা, এখানে এককগুলো নর্মালি সিজিএস এ করা হয়, ওকে। সো কাপ্পা নিবা আর ভি দিয়ে গুণ মারে দিবা, কাজ শেষ, ওকে। সো এখানে কোনো পেইন নেই, ঠিক আছে। আচ্ছা অনেকে বলতে পারো ভাই এখানে ভি তো নাই, ভি যদি তোমার না দেওয়া থাকে ইন দ্যাট কেস তুমি কি করবা, তুমি এখানে 1000/C দিবা, সি হচ্ছে তোমার কি, সি হচ্ছে মোলারিটি, ঠিক আছে, মোল পার লিটারে মোলারিটি। সো এটা মান বসাই দেবে, কাজ শেষ। এখন কথা হচ্ছে এটা কেমনে পাইলাম, এগুলা ভাই তোমার হচ্ছে বইয়ে প্রতিপাদন আছে, দেখে নিও, ওকে। সো এত কিছু যেগুলো বললাম এগুলো ছিল মোলার পরিবাহিতার জন্য, বাট লাইফে তো এত ইজি না ভাই, তোমাকে দিছে কি, তোমাকে অ্যাকচুয়ালি দিছে তুল্য পরিবাহিতা, ওকে। সো এটা আমরা লাল কালার দিয়ে করবো। সো পুরোপুরি প্রায় সেম, জাস্ট আমার এখানে সি এর মানটা চেঞ্জ হবে, ওকে, সি এর মানটা চেঞ্জ হয়ে কত হবে এটা আমার বের করা লাগবে। সো দেখো তুল্য মানে কি, তুল্য মানে হচ্ছে আমার কি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে লাগে। তো দেখো তোমাকে যেই হাইড্রোজেন দ্রবণটা দিছে সালফিউরিক অ্যাসিডের, এই দ্রবণটার ভর কত, ঠিক আছে। সো এর ভরটা যদি বের করি, 1 মোলার সালফিউরিক অ্যাসিডের ভর এটা কত, 98 গ্রাম, ওকে। তুমি যদি যেটা তোমাকে দেয়া আছে এটা দেয়া আছে, বাট তোমার কি চাইছে, তোমার চাইছে তুল্য পরিবাহিতা, তার মানে তোমার তুল্য ভর নিয়ে কাজ করতে হবে, আর আণবিক ভর না। যদি আর মোল সংখ্যা চাইতো, মোলার পরিবাহিতা চাইতো, তাহলে আর তুমি আণবিক ভর নিতা, বাট যেহেতু চাইছে তুল্য পরিবাহিতা তাই তুমি আর কি নিবা, তুল্য ভর নিবা। সো তুল্য ভর কত আমি দেখছি আগে একটু আগেই, এটা দুই দিয়ে ভাগ দেওয়া লাগে, দেন আসে 49, ওকে ফাইন। সো দেখো তার তুল্য ভর হচ্ছে 49, কিন্তু আমাকে দিছে কতটুকু, আমাকে দিছে তো ভাই 90 পরিমাণ, এই যে 1 মোল দিছে, তাই না। যদি আমাকে এখানে 2 মোল দিত তখন আমি লিখতাম আমাকে দিছে হচ্ছে 2×90 পরিমাণ, আর আমার তুল্য ভর হচ্ছে 49, দ্যাটস 49 দিয়ে ভাগ, কিন্তু আমাকে দিছে তো এখানে 1 মোল, তাই আমি এখানে 2 দিব না,
তাই আমি কত দিব আমাকে যত দিছে তত 1 তো ডিভাইড দিলে 2 তার মানে ঘুরে ফিরে এই যে c এর মান পাইলাম এটা পাইলাম 2 ঠিক আছে কেন পাইলাম কারণ এখানে আমরা তুল্য ভর দিয়ে ভাগ দিছি এটা হচ্ছে পার গ্রাম ইকুইভ্যালেন্ট দিয়ে ভাগ দিছি ওকে তোমার চাইছে হচ্ছে তুল্য ওইজন্য গ্রাম ইকুইভ্যালেন্ট দিয়ে ভাগ দিছি তার মানে ডিফারেন্সটা বুঝলা ডিফারেন্সটা হইলো তোমাকে যদি মোলার পরিবাহিতা চাইতো তাহলে তোমার যেটা দিছে ডাইরেক্ট ওইটা নিতা বাট তোমাকে যেহেতু চাইছে তুল্য পরিবাহিতা ওইজন্য আমাদের একটু চেঞ্জ করে হিসাবটা করা লাগছে ঠিক আছে যদি তোমার মোলার পরিবাহিতা চাইতো তাহলে তুমি বলতো আমার 98 আছে আমার মোলার ভর বা আণবিক ভর হচ্ছে 98 ওইজন্য আমার 1 শুধুমাত্র আমি 1 দিতাম কিন্তু এই ক্ষেত্রে কি আমাকে দিছে 98 গ্রাম বাট আমার তুল্য ভর হচ্ছে 49 দ্যাটস আমি এটাতে ভাগ দিছি পাইছি হচ্ছে 2 সো এখানে আমি শুধুমাত্র 2 বসাবো ওকে সো মান বসাবা ম্যাথ শেষ ঠিক আছে সো খুব ইজি ইজি জিনিস জাস্ট একটু কনসেপ্টটা বুঝবা এন্ড দুই একটা ম্যাথ প্র্যাকটিস করা বই থেকে ম্যাথ খুব ইজি ওকে ফাইন ওকে চলো এবার দেখো কি দিছে এবার দিছে হচ্ছে উদাহরণ হ্যাঁ আচ্ছা আরেকটা ম্যাথ আরেকটা উদাহরণ আমরা দেখব এটা দেখে আমরা ক্লাসটা শেষ করব ঠিক আছে সো একটা উদাহরণ কি দিছে দেখো বলছে 25 ডিগ্রি সেলসিয়াসে কোন পরিবাহিতা কোষের তড়িৎদ্বারের মাত্রা যদি হয় 0.9 সেন্টিমিটার আর 1.005 সেন্টিমিটার এবং তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব যদি হয় 4.5 সেন্টিমিটার তাহলে ওই পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক কত এখন কথা হচ্ছে তুমি কোষ ধ্রুবক কেমনে পাবা কোষ ধ্রুবক হচ্ছে ভাইয়া এল বাই এ এটাকে বলা হয় কোষ ধ্রুবক ঠিক আছে তুমি এখন যেমনে পারো এল বাই এর মানটা বের করবা তোমার এই কাজ শেষ ঠিক আছে আচ্ছা সো সো তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার যে ডাটাগুলো দিছে এখানে এল আর এ এর মানগুলো বের করা পসিবল ডিরেক্টলি মান দেওয়া নেই বাট তোমার একটু সেন্স খেলায় বুঝতে হবে দেখো এখানে কি বলছে তড়িদ্দার দুটির মধ্যবর্তী দূরত্ব 4.5 সেন্টিমিটার সো তুমি কি জানো ভাই এই যে দূরত্ব মধ্যবর্তী দূরত্ব এটা কি এল না সো এল মানটা দেওয়া আছে না কত দেওয়া আছে 4.5 তাই না 4.5 সেন্টিমিটার ওকে আচ্ছা এখন তোমার এর মান দেওয়া নেই বাট তোমাকে কি বলছে যে তড়িদ্দারের মাত্রা বা ডাইমেনশন দেওয়া আছে দুইটা সো বুঝাই যাচ্ছে ভাই এই দুটো গুণ দিলে তুমি এ পাই যাবা ঠিক আছে তো আনসার কি 4.5 ডিভাইডেড বাই 0.9 ইনটু 1.005 ওকে সো এটা তুমি ক্যালকুলেট করলেই আনসার পাই যাবা সো এই হচ্ছে মোটামুটি ম্যাথ সো আশা করি বুঝতে পারছো তো আজকে আমরা মেইনলি কি আলোচনা করছি আজকে আমরা হচ্ছে তোমার তড়িৎ পরিবাহী কাকে বলে পরিবাহী কেমন কাজ করে কয় ধরনের পরিবাহী আছে কি কি সূত্র মানে চলে ফ্যারাডে কি বলছে অ্যান্ড আমরা হচ্ছে বিভিন্ন মানে পরিবাহিতা মাপকাঠি বা চিন বা তাদের মানে কম্পেয়ার করবো কেমনে তার তিনটা রাশি দেখলাম অ্যান্ড সেই রাশির উপর ভিত্তি করে কিছু ম্যাথ দেখলাম সো আজকে ক্লাস মূলত এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশ শেষ করবো ইনশাআল্লাহ সো আমি তুষার বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে